আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি তাহলে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ইউটিউব লাইভে যাচ্ছি, সেই পর্যন্ত একটু অপেক্ষা করার। আসসালামু আলাইকুম, আমি মাদিম মবিন হক, হাউস কোচিং ইনস্টিটিউটের সন্ধ্যা 7টার সাপোর্ট শুরু করছি। আজকে ডেট হচ্ছে 24শে ফেব্রুয়ারি। মকবুল হোসেন ভাই কি আছেন? মকবুল হোসেন ভাই, মকবুল হোসেন ভাই কি আছেন? দয়া করে কেউ কি বলতে পারবেন এই প্রসেস একটা দিয়ে, আপডেট ছাড়া অথবা আপডেট করে কি গ্রাফিক্সের কাজ করা যাবে? ব্র্যান্ড ডেল i3, i3, হ্যাঁ i3 দিয়ে করা যাবে। তো শিরিনা জাহান, আমি আপনাদের স্টুডেন্ট, প্লিজ আমার এই প্রবলেমটা একটু দেখে দিবেন। শিরিনা জাহান কি আছেন? শিরিনা জাহান কি আছেন? শিরিনা জাহান, আমি ভুলে ফাইবার রেভিনিউ কার্ডে উইথড্র করে ফেলছি, কিন্তু আমার কোনো ফাইবার রেভিনিউ কার্ড নাই, এবং ফাইবার রেভিনিউ কার্ডে করার পরে এখন আমি ফাইবার অ্যাকাউন্টে কোনো উইথড্র কোনো অপশন খুঁজে পাচ্ছি না। আমি টাকাটা কেমনে পাবো? বড় ভাইদের সাহায্য চাচ্ছি, দয়া করে হেল্প করুন। কবির রহমান, কবির রহমান, আপনার পোস্ট আমি অ্যাপ্রুভ করে দিলাম। হাসান আলী, হাসান আলী
ঘন্টা আগের কোশ্চেন তো আছে, তো অনেক আছে। এমডি জুয়েল হোসেন পেইড স্টুডেন্ট, আমার ব্যানারটা দেখে দিবেন। হ্যাঁ জুয়েল হোসেন মাইকটা অন করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ এই তো আছে। স্যার আপনাদের না ওই যে ইয়েগুলি একটু ফাঁক ফাঁক করে জায়গাটা ইয়া ভরে দিতে বলছিলাম, আপনি তো আবার ওই কাছাকাছি নিয়ে আসছে। সাব হেডিং গুলি একটু ফাঁক করে দিয়েছিলাম না জায়গাটা ভরার জন্য? জি স্যার জি। আপনার এই যে ডান পাশের নিচে, ডান পাশের নিচের জায়গাটা একেবারে খালি, তারপরে আপনার আপনার ছবির নিচের জায়গা খালি। হ্যাঁ ছবির নিচের জায়গা খালি, আবার আপনার যে সাব হেডিং গুলির নিচে ডান পাশে নিচে জায়গা খালি, এরকম খালি খালি রাখলেও তো চলবে না। তাহলে কি স্যার বড় করে দিন সব? না বড় করবেন না, এই সাইজে আপনি, আমি তো ফাঁক করে দিয়েছিলাম, আপনি তো আবার ওই উপরে নিয়ে গেলেন। সাড়ে ফাইবার ফাইবার আমি বড় করে রেখেছি বুঝছেন স্যার, পরে আমি এই যে এই জায়গায় এটাতে ডাবল ক্লিক লাগছে, পরে স্যার আমি সবকিছু আবার সিডিং করছিলাম বুঝছেন স্যার। প্রমোট টু মিলিয়ন্স অফ পিপল এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন অন টাইম ডেলিভারি। স্যার একটু ঠিক করে দিন স্যার। আচ্ছা এখন আমি তো এক্সক্লুসিভলি অন ফাইবার লিখতে বলছি। হ্যাঁ আবার হাফিজ ভাই বলে গেলেন যে এটা লেখার দরকার নেই, কিন্তু আমি তো হেল্প এন্ড সাপোর্ট গিয়ে দেখালাম যে ফাইবার চাচ্ছে যে ব্যানার এবং ডেসক্রিপশনের মধ্যে যেন এক্সক্লুসিভলি অন ফাইবার লেখা থাকে, তাহলে আপনি কার্ডটা ফলো করবেন? না স্যার আমি স্যার আপনি স্যার স্যার আমি আমি দুজন দিয়ে কোনো সমস্যা গিক দেখাই না স্যার, আমি একমাত্র স্যার ভুট্টোর পর থেকে স্যার আপনি দেখা গেল স্যার, আপনি আমার সবকিছু দেখেন স্যার, সবকিছু আপনার হাতে করা। আমি তো হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখালাম যে ওইখানে স্পষ্ট করে বলা আছে যে এক্সক্লুসিভলি অন ফাইবার লিখতে হবে। হ্যাঁ তাহলে আপনি ফাইবারের লোগোটা ওই যে রেক্টাঙ্গুলার শেপের লোগোটা আছে না ওইটা আনেন, ওইটা আনার পরে আপনি অন টাইম ডেলিভারির নিচে দিয়ে দেন, আর আপনার ছবির নিচ থেকে ওই ফাইবারের লোগো পর্যন্ত এক্সক্লুসিভলি অন ফাইবার এই কথাটা লিখে দেন, তো জায়গাটা ভরে যাবে। ঠিক আছে স্যার একটু করে দেন না স্যার, চিপ ফার্স্ট চিপটা শেষ হয়নি। জি চিপ ফার্স্ট চিপ স্যার কিক দেখবেন, আমার কথা কি বোঝা যায় না স্যার? এখন বুঝি স্যার, পরে বুঝলাম না প্রথমে স্যার, দূরে বলছেন যে চিপস চিপস খাচ্ছি স্যার, আমি স্যার বুঝি নাকি স্যার কি বলছেন স্যার? আমি চিপস খাচ্ছি চিপ, আপনাদেরকে না দিয়ে চিপস খাচ্ছি ও স্যার। ওকে স্যার স্যার সবাই তো বুঝছি স্যার, ও স্যার আচ্ছা স্যার খান স্যার সমস্যা নাই স্যার, সবকিছু স্যার ঠিক করে দিবেন স্যার আপনি আমাদের। ওকে স্যার সমস্যা নাকি, কোনো সমস্যা নেই স্যার। আপনি এই যে ফাইবারের লোগোটা নিয়ে আসেন স্যার, ফাইবারের লোগোটা স্যার কোন জায়গায় নেন? মাউসটা অ্যাপ্রুভ করে
এইটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপের ফাইবারের লোক, এটা আছে এখানে। তাহলে ডাউনলোড হয়ে গেল, যাওয়ার পরে আপলোড, এই হলো লোগো। Thank you.
exclusive access Fiverr. ব্যাকগ্রাউন্ড এর জন্য দেখাটা ভালো হবে। কেমন হয়েছে? জি স্যার, এটা যদি আমি সাদা করি তাহলে কি হবে? এখন ভালো লাগে না? জি স্যার, স্যার যে ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার দেন তো ঠিক আছে নি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার তো ঠিক আছে, সুন্দর হয়েছে স্যার। আমি কি স্যার এখন কিক স্যার পাবলিশ করবো না স্যার? আমি তো স্যার অনেক দিন স্যার হয়ে গেছে স্যার আমার। স্যার আমি ক্লাসে এখন 5:30 পরে হ্যাঁ বলেন। জি স্যার, মানে আমি কি স্যার এখন কি স্যার পাবলিশ করবো স্যার? হ্যাঁ হ্যাঁ পাবলিশ করতে স্যার। আমার পেন আছে এখন, ওকে না স্যার? হ্যাঁ ওকে ওকে স্যার। এখন স্যার কত লুকি স্যার আমার স্যার ওই যে গিকটা স্যার বুঝছেন, যে গিকের লেখাগুলি স্যার বুঝছেন স্যার, যে আপনি যেভাবে যেভাবে লিখতে বলছিলেন আবার যেভাবে কমাবে কইছিলেন বুঝছেন না, আমার লেখা তো অনেক স্যার বুঝছেন। এখন কি কত লোকই স্যার, আমি কি স্যার মতে কিছু কম আমি স্যার ওই আরেকবার স্যার আপনার আমি দেখাবে স্যার স্যার বুঝছেন, যে গিগের ডিস্ট্রিবিউশন গুলি আবার কালকে কিছু সংগ্রহ দিয়েছিলেন ওগুলো করছি আমি কারেকশন। আপনি এটা ডাউনলোড করেন, এটা একটা পেজ নাকি? এখানে তো একটা পেজ নাকি? জি স্যার, একটা পেজ। তাহলে ডাউনলোড হইলো, এখন স্যার আমি তো যে ই করি নাকি ওই যে প্রোফাইল তো ভেরিফাই যে ওই পর্যন্ত যাই নাকি স্যার, গিক তৈরি ওই পর্যন্ত যাই নাকি স্যার? ইয়েতে আছে গুগল ড্রাইভে? জি স্যার, আমি ওই জায়গায় যাম স্যার। আমি তো গিক পর্যন্ত যাই নাকি স্যার, আমি খালি প্রোফাইল তৈরি করে রাখছিলাম। আপনি বলছেন কি এদিক ওকে করে তারা যায়? বের করেন বের করেন, আপনি বের করেন হ্যালো আচ্ছা, হ্যাঁ
এই একটা কথা মনে হলো, সেটা সবাই যদি শোনেন ভালো হয়। সেটা হচ্ছে যে ওই যে এক্সক্লুসিভলি অন ফাইবার লিখতেছি, এটা আপনি যখন লিঙ্কডইনে দিবেন, টুইটারে দিবেন, তখন তো এই লেখা উঠাই দিতে হবে, ব্যানার নতুন নতুন করে ব্যানার ডাউনলোড করবেন ওই লেখা ছাড়া। বুঝতে পারতেছেন? জি জি স্যার। মানে লিঙ্কডইনে ফেসবুকে যেই জায়গায় দেন না কেন, ওই লেখা উঠাই দিয়ে তারপরে ব্যানারটা দিবে। জি স্যার। এটা তো দেখলামই, আজ কি দেখবো, কালকে না দেখলাম। হ্যাঁ না স্যার, ওটা স্যার বলিনি তো স্যার, এই যে এই স্যার যে একটু স্যার দেখেন, যে আমার তো স্যার যে লেখা তো অনেক বড় লেখা হয়েছে, আপনি খুঁজলেন কিন্তু কমানোর দরকার, আমি স্যার অনেক কিছু কমাইছি স্যার, দেখছেন দেখুন তিন প্যারা আছে স্যার। ছাড়েন, আপনি ছাড়েন। জি স্যার। দেখেন কত ওয়ার্ড হয়েছে স্যার। I am professionally expert on Facebook promotion strategies, able to create effective product. Product description, custom email, photo editing. Graphics design, content making, video editing, Facebook on page off page, and expert in keyword setting. Please.
color. Video and animation. লিখি ফেসবুক অ্যাড্রেস তারপর লিংক লুং ওগুলো দিয়ে হিসেব না স্যার এই হিসেবটা 1250 হ্যাঁ এখানে তো ওই যে 1192 তো দেখাইতেছে সবগুলো আছে স্যার রিকোয়ারমেন্ট ওই জায়গা কোথায় রিকোয়ারমেন্ট আছে সবগুলো লেখা লাগে না ফেসবুক অ্যাড্রেস তারপরে পুরো ডিসক্রিপশন রিকোয়ারমেন্ট তো রিকোয়ারমেন্টের জায়গায় লিখবেন আর ডেসক্রিপশনের মধ্যে তো একটু লিখবেন ও স্যার ওকে স্যার স্যার আমার স্যার এই জায়গাতে নিয়ে স্যার আবার যে গুগলে স্যার দিয়ে দেন একটু স্যার তাহলে আমি একা একা ইকুর মানে যে ওই গিক তৈরি ওই পর্যন্ত যা মানি আর যদি স্যার আপনি তো আপনি তো আমার এত সময় দিয়ে হারা করবেন না স্যার বুঝছেন আমার আইডি কার্ড স্যার আমার হাতে আসলো স্যার আমার কি ফাইল পর্যন্ত যার কাম আসলো বুঝছেন স্যার আপনার এই জন্য আমি পেস্ট করে দিলাম ঠিক আছে জি স্যার এইখান থেকে আমি পেস্ট করে দিলাম আপনি ওই বিগের পেজে নিয়ে গিয়ে এই যে এগুলো যে হাইলাইট করবে তারপরে এগুলো যে নাম্বারিং করে ইয়া করবেন বোল্ড করবেন এগুলি বোর্ড আছে মনে তারপরে দেখবেন বোল্ড করবেন নাম্বারিং করবেন সার্ভিস স্পেশালিটি হাইলাইট করবেন এগুলি বোল্ড করবেন এই করে সুন্দর করে ডেসক্রিপশন সাজায় দিবেন ঠিক আছে স্যার স্যার এগুলো তো হাইলাইট গুলো সব কিছু স্যার গিগের পেজে দেখুন তাই না স্যার হ্যাঁ হ্যাঁ গিগের পেজে গিয়া কর আর স্যার যে কথা স্যার বলছিলাম স্যার আমি তো পুকার পর্যন্ত রইছি স্যার বুঝছেন আমি তো যে গিগ পর্যন্ত যাই নাকি স্যার বুঝছেন হ্যাঁ হ্যাঁ আইডি কার্ড স্যার আমার হাতেই আছে স্যার বুঝছেন আপনি তো না স্যার সময় নাকি স্যার আমার ও আচ্ছা গিগের এখানে যাওয়া হয় না আচ্ছা ঠিক আছে প্রোফাইল তো ওকে নাকি স্যার আরেকবার দেখুন স্যার যদি আরেকবার দেখবো আপনি কতক্ষণ সময় দিলাম আমি এখন আপনার দিকে ছুটতে যাই
ও নামই তো লেখা নাম নাম্বার স্যার এম এমটি স্যার বরাতে এম বরাতে ডি বরাতে তারপর একটা ফুল স্টপ এমটি ফুল স্টপ হ্যাঁ এমটি স্যার এমটি না তো ডি ডি এমডি এম ও এমডি জি স্যার বরাতে ডি এমডি হ্যাঁ ফুল স্টপ দেওয়া যায় না স্যার জুয়েল হোসেন তারপরে স্যার একসাথে কে ও হোসেনটা হলো পরে আর এখানে জুয়েল হ্যাঁ জুয়েল জি স্যার যে বরাতে স্যার সব কিছু ইউ কে ইউ 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 ডব্লিউ ডব্লিউ ই এল ই এন জুয়েল আর হলো হোসেন হোসেন না হোসেন डिजिटल मार्केटिंग डिजिटल मार्केटिंग के मध्य एसईओ वीडियो मार्केटिंग ईमेल मार्केटिंग सोशल मीडिया मार्केटिंग ई कॉमर्स आज दो जगह है कंटिन्यू ये लो अरे तो बाकी रहे Make sure you have added your year. Oh, year, year, year. Year of the 2021. Sir, I am to sir 19 Islam. Mujhe dashi Islam sir. Dehen sir. 19. Sir, dekho me sir. Poo kali bitre sir. Orto sir, dekho 19 sir. ठीक है sir, शुरू करते हैं. 19 ठीक है, 20 नहीं किधर sir. Continue. continue হ্যাঁ ঠিক আছে continue এখন ফোন নাম্বার অ্যাড করতে হবে স্যার ফোন নাম্বার কি স্যার হ্যাঁ এখানে 0 বাদ দিয়ে মোবাইল নাম্বার লেখো এই যে নাম্বারটা বসাই দিয়ে নাম্বারটা বসাই দিন স্যার একটা নাম্বার আছে হ্যাঁ নাম্বার 10 নাম্বারটা বসা সাদিস স্যার বসে সাবমিট করলাম এখন সিকিউরিটি কোশ্চেন যাবে সিকিউরিটি কোশ্চেনটা তো এটা গোপন জিনিস তো আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি আপনি একটা কোশ্চেন সিলেক্ট করবেন তার আনসার দিবেন এবং এগুলো মনে রাখতে হবে বুঝতে পারছেন স্যার স্যার কি লিখুন স্যার এটা স্যার স্ক্রিনশট একটা স্ক্রিনশট নিয়ে তারপরে কোন একটা ভালো জায়গায় দেখবে হ্যাঁ দিস আমি ডাইরি নিয়ে স্যার বসে আমি খাতা লিখে নিই স্যার আচ্ছা আচ্ছা সিকিউরিটি কোশ্চেন দেওয়া হলে আবার স্ক্রিন শেয়ার করেন না স্যার সারে জায়গায় না স্যার অনেকগুলো পয়েন্ট স্যার আমার কি মন মতো একটা দিন স্যার হ্যাঁ 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 আপনার একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে ওই কোশ্চেনের আনসারটা দিতে হবে এবং দুইটাই আপনাকে মনে রাখতে হবে কোশ্চেনটা কি এবং আনসারটা কি এটা মনে রাখতে হবে তাড়াতাড়ি করে
কপি পেস্ট করবেন না, এখান থেকে দেখে দেখে এখানে লিখবেন ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ওয়ার্ল্ডওয়াইড, ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, সিলেক্ট ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব, ঠিক আছে না? লিঙ্কডইন দিবেন আপনার ইচ্ছা, আপনি দিয়ে দেন। ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রমোশন ফেসবুক ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি এইটুক পর্যন্ত আপনাকে আগায় দিলাম, আপনি বাকিগুলি ওইখান থেকে কপি পেস্ট করবেন না, ওইখান থেকে দেখে দেখে লিখবেন, ঠিক আছে? স্যার ওই যে প্রাইজিং এর ভিতরে ঠিক শূন্য গুলা স্যার ওইগুলা স্যার হ্যাঁ হ্যাঁ প্রাইজিং এর ভিতরে ঠিক শূন্য আছে না স্যার ঠিক শূন্য গুলা হ্যাঁ ঠিক চিহ্ন গুলি দিবেন, ওই দেখে দেখে দিবেন, আগে রেডি করেন, পরে পরে দেখে দিব না আপনার, এখন আমি করতে গেলে তো অনেক সময় লাগবে তো। ওকে স্যার, ওকে স্যার, আমি স্যার, ওকে আমি স্যার, আপনি রেডি করেন, আপনি রেডি করেন তারপরে দেখব। বিপুল কায়লা, বিপুল দা কি আছেন? বিপুল দা কি আছেন? বিপুল দা লোকসানা পারভিন, পেইড স্টুডেন্ট প্লিজ হেল্প মি স্যার, লোকসানা পারভিন আপু কি আছেন? রোকসানা পারভিন আপু নাই। জিশান আহমেদ, আমি আপনাদের একজন পেইড স্টুডেন্ট, আমি একটা গিগ দিয়েছি, দয়া করে আমার গিগটা একটু চেক করে দিবেন। জিশান আহমেদ আপনি কি আছেন? জিশান আহমেদ আছেন তো দেখা যায়। জিশান আহমেদ মাইকটা আনমিউট করেন। হ্যালো, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছেন? স্যার ভালো আছেন? হ্যাঁ এই তো আছি। স্যার যে গিগটা যদি দেখে দিতেন। হ্যাঁ গিগটা দেখবো, গিগের ব্যানার তো এখানে নাই। এই যে স্যার। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হাই স্কিল ইন ফেসবুক প্রমোশন, প্রমোট প্রমোট
few targeted customers, custom image, logo and video. Custom image lagbe, kintu apnar logo, video, video lagbe, kintu logo ta lagbe na. Logo ta sir kete debo. হ্যাঁ লোগোটা কেটে দেবে, লোগো তো লাগবে না, লোগো লাগবে আপনার পেজ বানাতে গেলে লোগো লাগবে। আপনি কি পেজ বানাবেন এখানে বলতেছেন কি পেজ বানাবেন? জি না স্যার, বানানোর কথা বলবেন। জি স্যার। তারপরে হচ্ছে যে আপনি এক একটা গ্রিডের সাইজ কিন্তু এক এক রকম হয়ে গ্রিডের সাইজ মানে উইথটা সব এক রকম রাখবেন এবং এক কালার করলে মনে হয় ভালো হবে। এত কালার না দিয়ে আপনি যে কোনো একটা দুইটা কালার ইউজ করেন তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ জি স্যার, ব্যাকগ্রাউন্ড তো মোটামুটি ভালোই, হাই স্ক্রিন, ফেসবুক প্রমোশন, তারপরে দেখেন কাস্টম ইমেজ যে লেখাটা গ্রিডের সাথে একদম লেগে গেছে, এরকম টাইট ফিট দিবেন। হ্যাঁ জি স্যার, ওই যে এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন যেরকম লেখাটা গ্রিডের মাঝখানে, তাও মাঝখানে হয় নাই, একটুখানি যে বাম পাশেও যেরকম ডান পাশে একটুখানি জায়গা রাখবেন, ডান পাশ বাম পাশে এরকম জায়গা রাখবেন, রেখে লেখাটা ঠিক গ্রিডের মাঝখানে দিবেন এবং প্রত্যেকটা গ্রিড সমান করো। আপনি ক্যানভাতে যদি করেন তাহলে এই এই ইয়াটা গ্রিডটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন, দেখবেন যে একই সাইজের আরেকটা হয়ে গেছে। লেখা সব ঠিক আছে, ফাইবারের লোগোটা একটু বড় করে দেন, আর ওই যে আমি যে বলি যে এক্সক্লুসিভলি অন ফাইবার এই কথাটা লিখে দিবেন, নিচে সুন্দর করে এক্সক্লুসিভলি অন ফাইবার লিখে ফাইবারের লোগোটা একটু বড় করে দিবেন। আর ফেসবুকের লোগো তো এরকম না, হ্যাঁ ফেসবুকের লোগো, আর যেটা হচ্ছে যে আপনার ফাইবারের লোগো ছাড়া তো কোনো লোগো অ্যালাউ করে। তারপরে আপনি ফেসবুকের, ফেসবুকে যেহেতু কাজ করবেন ফেসবুকের লোগোটা দেন, অসুবিধা হবে বলে মনে হয়। আচ্ছা স্যার, জি স্যার, ছবিটা একটু উপরে ওঠান, উপরে উঠালে দেখবেন ফাইবারের লোগো, ফেসবুকের লোগো একটু বড় করতে পারবেন। ফেসবুকের লোগোটা হচ্ছে রেক্টেঙ্গেলের মধ্যে একটা ডান পাশে সরা, কালার টালার সেম, আপনি যেটা হচ্ছে যে একটা এলিমেন্টের ভিতরে ঢুকাইছেন এই জন্য এটা সার্কেল হয়ে গেছে। হ্যাঁ, কোনো এলিমেন্টের ভিতরে ঢুকানোর দরকার নেই, ক্যানভার মধ্যে আপনি লোগো ফেসবুকের লোগোটা সুন্দরভাবে পাবেন, ওইখান থেকে ক্লিক করে ভিতরে ঢুকাই দেবেন তাহলে হবে। জি স্যার, স্যার টাইটেল আসে নিচে আসে স্যার, নিচে গতবার টাইটেল ভুল হয়েছিল স্যার, দেখছিলেন আপনি? তাহলে টাইটেল তিন তারা দেখা যাচ্ছে, আই উইল ডু প্রফেশনাল ফেসবুক প্রমোশন এন্ড গ্রো ইউর বিজনেস ইন ইউএস, আই উইল ডু ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং সার্ভিস ফর ইউর বিজনেস, আই উইল ডু ফেসবুক প্রমোশন সার্ভিস টু টার্গেটেড অডিয়েন্স রাখবো স্যার। আপনি এক নাম্বারটাই রাখবেন, কিন্তু এই যে বিশেষণ তো আগে দিতে পারবেন, আপনি বলবেন আই উইল ডু ফেসবুক প্রমোশন প্রমোশন প্রফেশনালি এন্ড গ্রো ইউর বিজনেস ইন ইউএস, প্রফেশনালিটা পিছনে দিবেন তাহলে হয়ে যাবে। জি স্যার, স্যার এটা তো রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। জি স্যার, আসেন ডেসক্রিপশনে আসেন, একটু উপরে একটু উপরে যান, বাই ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। ফেসবুক প্রমোশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইম্পর্টেন্ট এন্ড এফেক্টিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ ইউর বিজনেস। আসেন নিচে আসেন, I am an expert in social media marketing. I have taken professional. আপনার কি সব কোন একটা জায়গা থেকে কপি করতেছে? সবাই তো দেখি এইভাবেই শুরু করে, এখন সবাই যদি এইভাবে শুরু করেন আপনার গিগটা যদি ইউনিক না হয় তাহলে কি এই গিগের কোনো ভবিষ্যৎ আছে?
জি না সালে স্যার এখানে কি দেব স্যার আমি এটা প্রত্যেক দিনই বলি যে এখানে আপনি তিনটা প্যারা করেন প্রথম প্যারার মধ্যে দুই তিন লাইনের তিনটা প্যারা এই দুই তিন লাইন করে প্যারা করবেন প্রথম প্যারার মধ্যে ফেসবুক সম্বন্ধে বলেন যে ফেসবুক ইজ দ্য লার্জেস্ট সোশ্যাল মিডিয়া ইন আওয়ার মডার্ন ওয়ার্ল্ড ইট হ্যাজ 2.7 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার ইফ উই পোস্ট অ্যান অ্যাপ ইন দিস মিডিয়া ইট উইল স্প্রেড টু মিলিয়ন্স অফ পিপল উইদিন এ মিনিট এই গেল আপনার ফেসবুক সম্বন্ধে কথা শেষ পরবর্তী প্যারার মধ্যে ফেসবুক প্রমোশন সম্বন্ধে বলে দুই তিন লাইন করে যে আপনি বলেন যে ফেসবুক প্রমোশন ইজ এ কি ফিচার অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এনি এন্টারপ্রেনার অর বিজনেসম্যান ট্রাই টু পোস্ট অ্যান্ড অ্যাড ইন দিস ট্রাই টু পোস্ট বাই ফেসবুক প্রমোশন হ্যাঁ তারপরে ইফ এনিওয়ান ইগনোর দিস সোশ্যাল মিডিয়া দেন হি লুজেস লট অফ থিংস হ্যাঁ তারপরের প্যারাতে আপনি বলেন যে আপনি কত সুন্দর করে ফেসবুক প্রমোশনের কাজটা করেন আর এখানে ওই যে আপনার আইএর দেখেন যে আমি এই পর্যন্ত যতটুকু বললাম কোনো আই আমি বলেছি আই জি না স্যার তাহলে এইখানে তৃতীয় প্যারাটার মধ্যে আই আসবে কিন্তু ওইটাকে একটু অ্যাভয়েড করেন প্রথমেই বলেন আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক প্রমোশন সার্ভিস এবল টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন কমা কাস্টম ইমেজ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আই ক্যাচি গ্রাফিক্স ডিজাইন উইথ ফটোশপ ফুল স্টপ দিয়ে দেন পরে বলেন স্ট্রিক্টলি ফলো দ্য ফেসবুক রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন শেষ কিন্তু আমি যে এতক্ষণ বলে গেলাম এটা তো রেকর্ড হলো আপনি রেকর্ডটা শুনে শুনে তো এটাই লিখে ফেলবেন কিন্তু এটা তো আমি সবাইকে একইভাবে বলি কিন্তু আমি বোঝানোর জন্য বলি যে এইভাবে লিখতে হবে বুঝতে পারছি স্যার বুঝতে পারছি আপনি আমার কথাতে যদি লিখে দেন তাহলে তো আরেকজনের মতো হয়ে যাবে জি না স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ আসেন নিচে আসেন মাই সার্ভিস ডেসক্রিপশনের পরে কোলন নেবেন জি স্যার reach your business or product for now two sir হ্যাঁ আর এত বড় বড় করে লিখতেছেন কেন আপনার ওই 1200 ক্যারেক্টারে কুলাবে মানে স্যার এটা আমি এর আগে একটা গিগ তৈরি করেছিলাম স্যার এগুলা আটছে স্যার মানে এটা 1200 এর মধ্যে হয়ে যাচ্ছে জি স্যার হয়ে গেছে স্যার এই যে আমি ওই যে জুয়েল ভাইকে দেখাচ্ছিলাম যে কিভাবে গুগল ট্রান্সলেশনে গেলে ওয়ার্ড কাউন্টার দেখায় আপনি দেখলাম স্যার দেখলাম স্যার হ্যাঁ তাহলে ওইভাবে গুগল ট্রান্সলেশনে আগে নিয়ে দেখবেন যে সেখানে কত ক্যারেক্টার কাউন্ট কত দেখাচ্ছে তারপরে ওইখানে ঠিকঠাক করার পরে আপনি কিকের পেজ নিয়ে যান তাহলে ওখানে কাটা ছেঁড়ার আর কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে তাহলে যদি এত বড় করে লিখলে চলে তাহলে দিবেন আর যদি না চলে 1200 ক্যারেক্টার যদি শেষ হয়ে যায় তাহলে একটু ছোট করতে হবে স্যার চলছে স্যার একটু দেখেন স্যার এ দেখেন আগে স্যার এটাতে মানে এখানে ভুল হয়েছিল স্যার পরে চেঞ্জ করছিলাম টাইটেলটা হ্যাঁ পরে স্যার এই গোটা গিগটাই মানে বাতিল হয়ে গেছে স্যার সব আটছে স্যার এগুলা আচ্ছা ঠিক আছে কিন্তু এখানে তো আপনার এই যে উপরের ডেসক্রিপশন খুব কম এই জন্য বাকিগুলি নিয়ে নিয়েছে কিন্তু এখন তো আমি তিনটা প্যারা করতে বলতেছি তিন তারিখে নয়টা মাঝখানে আরো স্পেস আছে দুইটা মানে এই 9-2-11টা লাইন আসতেছে হ্যাঁ এই এখন এই নিচে থেকে তো কমাতে হবে মনে হয় দেখেন কি করা যায় হ্যাঁ আচ্ছা স্যার স্যার এগুলো কি নিচে কি ঠিক আছে আমি পড়ি উপর থেকে পড়ি হ্যাঁ এবল টু মেক কাস্টম ইমেজ লোগো এন্ড ভিডিও লোগো ভিডিও বাদ দেন ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ফেসবুক অন পেজ এন্ড অফ পেজ এসইও ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক অডিয়েন্স পোস্ট এন্ড প্রমোট ইউর বিজনেস পোস্ট লিখতে পারবেন
প্রমোট কিন্তু আপনি তো রিচ ইউর বিজনেস এটা তো এক নম্বরে তো লিখেছিলেন আর আর তো প্রমোটের কথা আর বলার দরকার না স্যার এটা বাদ দিয়ে দেবো স্যার এটা বাদ দিয়ে দিবে আবার প্রমোট টু টার্গেটেড কাস্টমার এটা ঠিক আছে কিন্তু কাস্টমার শব্দটা বলবেন হ্যাঁ অ্যাক্টিভ ইউজার বলেন হ্যাঁ জি স্যার হিডেন মার্কেটিং স্ট্র্যাটেজি নো নিউজ ফর ইওর পাসওয়ার্ড নো নিড স্যার হবে স্যার এখানে ভুল হয়ে গেছে নিড জি স্যার নিড হবে হ্যাঁ এটা তো আপনার স্পেশালিটি এটা তো কোনো কাজের কথা না আর এটাও তো লিখলেও নিচে স্পেশালিটিতে আসার কথা তাহলে এখানে মাত্র পয়েন্ট রইলো মাত্র সাতটা হ্যাঁ সাতের পরের থেকে সবগুলি তো বাদ হয়ে গেল আপনি এখানে তো দশটা থেকে বারোটা পয়েন্ট দিবেন ঠিক আছে হোয়াই ইউ চুজ মি তারপরে একটা কোলন দিবেন প্রোভাইড স্ক্রিনশট এন্ড লাইভ প্রুফ শীট হ্যাঁ ঠিক আছে ফোকাস অন কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার বায়ার ক্লায়েন্ট ফ্রিল্যান্সার এই শব্দগুলি আজকের থেকে অ্যাভয়েড করার চেষ্টা করো ঠিক আছে জি স্যার ফলো দ্য ফেসবুক গাইডলাইন্স হাই লেভেল মার্কেটিং প্রফেশনাল ওয়ার্ক অন টাইম ডেলিভারি অল ম্যানুয়াল পোস্ট স্প্যাম ফ্রি পোস্ট হ্যাঁ ঠিক আছে আপনি এই যে পোস্ট পোস্ট দুইবার একই শব্দ চলে আসছে স্প্যাম ফ্রি পর্যন্ত রাখেন পোস্ট কেটে দেন তাহলেও তো বুঝবে মানুষ নাকি জি স্যার I am a very friendly guy. A slang language use korben na, friendly person bole. Yes, sir. So don't hesitate to contact TACT. TACT. Yes, sir. Kete debo. Contact me. If you hire me, I will do your job perfectly, accurately, and carefully. নিচে একটা থ্যাংক ইউ জি স্যার দিয়ে দেব হ্যাঁ তাহলে স্যার এগুলা ঠিক করে কালকে দেখাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রাইজিংটা কি নিচে আছে স্যার আছে আছে স্যার প্রাইজিংটা আচ্ছা ঠিক আছে প্রাইজিং তো মনে আগেই দেখাচ্ছিল নাকি জি স্যার আগেরটাই ছিল স্যার হ্যাঁ আগে থাকলেও এখন প্রাইজিং এর মধ্যে একটুখানি আমি চেঞ্জ করতে বলি সেটা হচ্ছে যে একই রকম ভাবে লেখা যাবে কোন প্যাকেজ একরকম করে লেখা যায় তিনটা তিন রকম দিব হ্যাঁ তিনটা তিন রকম করে লিখতে হবে জি আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে আমি স্টপ করি জি আচ্ছা স্যার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আচ্ছা বিল্লাল ভাই আপনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেস্ট করে আছেন কেন হ্যান্ড রেস্ট করে আছেন বলেন মাইকটা অন করেন বিল্লাল ভাই মাইকটা অন করে বিল্লাল ভাই ওয়ালাইকুম আসসালাম কি হ্যান্ড রেস করে আছেন কেন আমি আসার পরের দিকে দেখছি আপনি হ্যান্ড রেস করে আছেন স্যার আমি প্রশ্ন লিখছি তো এই যে গ্রুপে আমার প্রথমে কি সমস্যা হয়েছিল আমি আর কি অন্য একটা ফেসবুক গ্রুপে ঢুকেছিল এই কারণে আমি দেখি আমার মানে যে গ্রুপে প্রশ্ন করবো ওই গ্রুপে নাই আমার নতুন করে জয়েন করতে করতে আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারছেন না এইটি নাকি মানে স্যার এখন মানে পরে পারছি তো মানে প্রথমে ও আচ্ছা পরে হ্যাঁ মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আর হ্যান্ড হ্যান্ডটার নামায় দেন হ্যাঁ আমি লোয়ার হ্যান্ড করে দিলাম হ্যাঁ আবার হ্যান্ড রেজ করলেন কেন আমি তো লোয়ার করে দিলাম হ্যাঁ আবারও হ্যান্ড রেজ করছেন আমি তো হ্যান্ড নামাচ্ছি আমি নিজেই হ্যান্ডটা নামাচ্ছি হুম ঈশান আচ্ছা ঈশান ভাই গেলে
ঈশান ভাইয়ের পরে আপনারা এতবার কোশ্চেন সাবমিট করেন কেন? এদের তো বুঝি না। বিজয় দত্ত, বিজয় দা, বিজয় দত্ত আপনি আসেন। বিজয় দা কি আছেন? বিজয় দা নাই, বিজয় দত্ত দা নাই। দস্তগীর শেখ, আমার একটা গি একটু চেক করে দিবেন। দস্তগীর ভাই আসেন, দস্তগীর ভাই মাইকটা আনমিউট করে। আপনার নেটের অবস্থা তো খুব খারাপ স্যার। গেছে দুই দিন আগে, আমি আসলাম নেটে দুই বছর হয়ে গেছে, রুম থেকে বাইরে হয়ে গেছে, কিন্তু ক্লাস তো করতে পারছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার এই গিগ দেখতে হবে না? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস অর সার্ভিস ইন এনি কান্ট্রি। ফাইন, সুন্দর টাইটেল। হ্যাঁ আসেন, ব্যানারের মধ্যে আসেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। ব্যানার, ব্যানারটা পুরোটুকু দেখান। ব্যানারটা তো খুবই সুন্দর লাগতেছে, একদমই পারফেক্ট। একটুখানি আমি বলবো যে ওই দেখেন ওই মানে সাব হেডিং গুলি আপনি ওই যে ফেসবুকের অ্যাপ বরাবর নিয়ে আসেন, তাহলে কাটবে না। এত বর্ডারের কাছে নিয়ে গেছেন যেগুলি কেটে যাবে। আর তিনটা লেখায় তিনটা হেডিং সাব হেডিং কিন্তু এক সোজা হয় না। হ্যাঁ, এই যে আমি সবসময় বলি যে ছোট ছোট সৌন্দর্য থেকে বড় সৌন্দর্য আসে। হ্যাঁ আপনি যদি অ্যাপ বরাবর সব লেখাগুলি নিয়ে আসেন, এই যে এক্সক্লুসিভলি অন ফাইবার পর্যন্ত সমস্ত লেখা একটু একটু সরায় দেন, সুন্দর দেখা যাবে না? তারপরে এই যে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিড দেখেন, অন টাইম ডেলিভারি, এটা একটু বেশি নিচে, আবার উপরে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং আর অ্যাক্টিভ ফেসবুক ইউজারের কাছাকাছি, এগুলি একটুখানি এক সমান করেন, দেখবেন আরেকটু সুন্দর লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, ফাইবারের লোগোটা একটু ছোট করে দিয়ে আপনি ওই তিনটা পয়েন্টে একটু ফাঁক ফাঁক করে দেন, সুন্দর লাগে। আর একদমই কালার কম্বিনেশন খুবই চমৎকার, মানে আপনার ব্যানার আমার কাছে ভালো লাগে। হ্যাঁ এক্সক্লুসিভলি অন ফাইবারটা, এই যে নিচে গাঢ় কালার, তার উপরে আবার কালো কালার, এটা একটু অন্যরকম হয়ে গেছে। আপনি এটাও সাদা কালার করে দেন, লেখাটা সাদা করে দেন, সুন্দর লাগবে। সব লেখা যেহেতু সাদা আছে, এটাও সাদা করে দেন। আসেন নিচে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া, ইফ উই ক্যান অ্যাডভার্টাইজ এনি প্রোডাক্ট এন্ড সার্ভিস ইন দিস মিডিয়া, ইট ইজ ভেরি ফাস্ট, রিচেস বিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। আপনার ইফ উই ক্যান অ্যাডভার্টাইজ এনি প্রোডাক্ট এন্ড সার্ভিস ইন দিস মিডিয়া, এইটুকু পর্যন্ত তো মোটামুটি ছিল, পরেরটুকু কি ড্রামাটিক্যালি কারেক্ট হয়েছে কিনা একটু চিন্তা করেন তো।
It is very fast, reaches billions of people worldwide. এখানে আপনার it is very মানে এটা খুব তাড়াতাড়ি এটা বুঝতে চাইছিল বুঝলাম তো বাংলার মতো যদি ইংলিশ হয় তাহলে কি হবে হ্যাঁ আপনি বলেন it will be reach billions of people worldwide very fast তাহলে সেন্টেন্সটা ঠিক হচ্ছে না জি স্যার আপনি মানে এই যে আমরা বাংলায় বিশেষণটা আগে বলি আপনি ও বিশেষণ আগে বলে বলতেছেন যে ফাস্ট রিচ মানে খুব দ্রুত রিচ করবে বিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ কিন্তু আপনি এটা যদি বলেন যে ইট উইল রিচ বিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড ভেরি ফাস্ট ঠিক আছে না আমার কথা জি স্যার আচ্ছা তাহলে এটা গেল ফেসবুক সম্বন্ধে বললে এখন ফেসবুক প্রমোশন ইজ এ গ্রেট ওয়ে ফর ইওর বিজনেস আই ক্যান রাইট নাইস প্রোডাক্ট ডেসক্রিপশনস ভিডিও ক্রিয়েশন ইমেজ এডিটিং গ্রাফিক্স এগুলি গ্রাফিক্স ডিটা ডিজাইনের ডিটা এগুলি বড় করতে হবে হ্যাঁ ইমেজের আইটা এডিটিং এর ইটা এগুলি বড় করতে হবে এগুলি আপনি ইম্পর্টেন্ট কথা বলতেছেন তো ইম্পর্টেন্ট কথার প্রথম অক্ষর বড় হয় হ্যাঁ এই যে ফেসবুক প্রমোশন প্রমোশনের ইটা বড় হবে হ্যাঁ এগুলি একটু খেয়াল করবেন হ্যাঁ ঠিক আছে I can write a nice product descriptions, video creation, image editing, graphics design, Facebook off page and on page SEO. তাহলে মানে কি মানে মানেটা কি দাঁড়াচ্ছে I can write আমি লিখতে পারি description nice product description লিখতে পারি video creation লিখতে পারি ইমেজ এডিটিং লিখতে পারি গ্রাফিক্স ডিজাইন লিখতে পারি ফেসবুক অফ পেজ এন্ড অন পেজ এসইও লিখতে পারি এটা হইছে না মানেটা জি স্যার আই ক্যান রাইট দিয়ে তো শুরু করছে তাহলে আপনি যাই বলতেছেন তাই তো রাইট করতেছেন নাকি জি তাহলে এটা কি আপনি তো সব তো রাইট করতেছেন আপনি অফ পেজ অফ অন পেজ এসইও করতেছেন ভিডিও ক্রিয়েট করতেছেন তাহলে আপনি বলেন এবল টু ডু ভেরি নাইস প্রোডাক্ট ডেসক্রিপশন ভিডিও ক্রিয়েশন তাহলে তো হয়ে গেল হ্যাঁ তাহলে ওই যে আলাদাভাবে আলাদা আবার বলেন আপনি শুনতে পেলেন আপনার কথা শুনতে পাইনি আবার বলেন আপনি কি আছেন স্যার ওইটা ওই লাইনে একটু কি লেখো একটু যদি বলে দেন স্যার হ্যাঁ এবল টু ডু ভেরি নাইস প্রোডাক্ট ডেসক্রিপশন ভিডিও ক্রিয়েশন যা যা আছে আপনি যা লিখছেন তারপরে ওই টুকলি তো হয়ে গেল শুধুমাত্র এবল টু ডু বলে আই ক্যান রাইট না বলে বিকজ আই হ্যাভ প্রফেশনাল স্কিলস ইন ফেসবুক প্রমোশন এই যে ফেসবুক আর প্রমোশনে পিটা বড় হবে আই টোটালি ফলো ফেসবুক গাইডলাইন তাহলে এখানে তো আপনার আই টোটালি ফলো হ্যাঁ আই ক্যান হ্যাঁ আই উইল ফলো এরকম তো হওয়ার কথা নাকি জি স্যার তাহলে একটু গ্রামাটিক্যাল একটু মিস্টেক আছে আপনি লেখাগুলি লিখতে চাইছেন ইউনিক ভাবে লিখতে চাইছেন কিন্তু একটু একটু সমস্যা হ্যাঁ জি স্যার মাই সার্ভিসেস প্রমোট টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড এক্সিলেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন আমার তো আমি কথাগুলি তো রেকর্ড হয়ে গেছে আপনি রেকর্ড দেখে দেখে পরে এগুলি ঠিক করে নিয়ে হ্যাঁ জি স্যার
excellent product description writing আবার লিখতে হবে না excellent product description পর্যন্ত থাকবে facebook active listener worldwide listener কেন facebook কি listen করে না দেখে facebook মানুষে দেখে active user হ্যাঁ active user worldwide target actual audience interesting and effective post product image and video editing actual and organic service get more development of your business targeting location any country targeting location targeted location hoyte pare আর টার্গেটিং বললে মানে আপনি ওইটারে টার্গেট কইরা তারপরে দিতেছেন কিন্তু না এটা না তো আপনার বায়ার একটা লোকেশন বলবে সেই টার্গেটেড লোকেশনে আপনি দিবেন অন পেজ এন্ড অফ পেজ এসইও নিচে আসে সার্ভিস স্পেশালিটি তারপরে কোলন দিবে হ্যাঁ উপরে দেখি তো একটু উপরে যান তো সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে কোলন দিলেন কিনা হ্যাঁ হ্যাঁ এখানে তো কোলন দিছে মাই সার্ভিসেস কোলন দিছে হ্যাঁ নিচে আসেন নিচে আসেন ওইটার মধ্যে কোলন দিবে সার্ভিস স্পেশালিটির পরে কলন দেবে অল ম্যানুয়াল ওয়ার্ক কুইক ডেলিভারি ফলো দ্য রুলস এন্ড গাইড লাইন অন না তো অফ অফ ফেসবুক স্যাটিসফ্যাকশন গ্যারান্টি কার স্যাটিসফ্যাকশন আপনি স্যাটিসফাই হলে তো হবে না ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই first goal but priority of your satisfaction sir then dekho priority diye sir hai hai sir oi line e ki lekho your satisfaction is my first goal like it. ঠিক আছে নোট কথাটা না লিখলেও চলবে নিচে একটা নোটে বেনা এম ডট বি দিয়ে আপনি কোলন দিয়ে লিখবেন এক্সক্লুসিভলি অন ফাইবার ঠিক আছে আসেন নিচে আসেন প্রাইজিং এ আসেন 10 20 30 প্রমোট টু 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার প্রমোট টু 2 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার এখানে আপনাকে একটু সচেতন ভাবে কিওয়ার্ডটা সেটিং করতে হবে এই যে আমরা লিখি 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন এই যে এই ফেসবুক প্রমোশন কিওয়ার্ডটা এখানে সেট হয়ে যায় সেই কথাটা লিখলে আপনি মনে করতে যে অন্যের মতো লিখবেন না এই জন্য এইভাবে লিখেছেন এইভাবে লিখলে তো কিওয়ার্ড সেটিং হলো না তাহলে আপনি এইভাবে বলবেন 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন জি স্যার real and active users nice product description custom email follow facebook guideline এইখানে এখানে তিনটা প্যাকেজই আলাদা করতে হবে হ্যাঁ একটু একটু করে আলাদা করে দেন যে আপনি বেসিকের মধ্যে এই কথাগুলি লিখলেন আর স্ট্যান্ডার্ডের মধ্যে বেসিক প্লাস ফাইভ পোস্ট এন্ড ম্যানেজ পেজ এইভাবে লিখে একটু আলাদা করে দেন আবার প্রিমিয়ামে গিয়ে বলেন যে স্ট্যান্ডার্ড প্লাস অফ পেজ এসইও অন পেজ এসইও ম্যানেজ পেজ পোস্ট 15 পোস্ট এইভাবে আপনি প্রিমিয়াম দিয়ে দেন ঠিক আছে তিনটা ঠিক আছে তিনটা প্যাকেজ আলাদা করতে হবে এক এক করলে চলবে
তাহলে তো আপনার গিগ গিগ তো দেখা হয়েছে মনে হয় না 10 20 30 হ্যাঁ ঠিক আছে আর ফেসবুক মার্কেটিং এর কি এখন আমি ওই যে ফাইবারের ইতে নিয়ে নেব ওই যে রেগুলার বস এর জন্য ফেসবুক অ্যাডভার্টাইজিং হ্যাঁ হ্যাঁ আপনি গিগের পেজে নিবেন কি এইখান থেকে দেখে দেখে ওইখানে ম্যানুয়ালি টাইপ করবেন কপি পেস্ট করবেন না না স্যার ঠিক আছে তাহলে আপনাকে আমি স্টপ করি ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পিসি কিনলে ইউপিএস ছাড়া কি সিম কাজ করতে সমস্যা হয় আর সমস্যা হলে ইউপিএস কত টাকার মধ্যে কিনলে মোটামুটি চলবে আমি আর্থিকভাবে একটু কষ্টে আছি জয় গুরু আচ্ছা ঠিক আছে আপনারটা আমি অ্যাপ্রুভ করে দিলাম আপনি এখানকার পেইড স্টুডেন্ট কিনা বলেন নাই তো আর আপনার নামটা তো মনে হয় না এটা ফাইজুল ইসলাম আছেন স্যার আমি পেইড স্টুডেন্ট আমার গিগ চেক করে দিবেন প্লিজ ফাইজুল ইসলাম ভাই কি আছেন ফাইজুল ইসলাম ভাই মাইকটা আনমিউট করেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন ভালো আছেন স্যার এখনো শেয়ার হয়নি স্ক্রিন শেয়ার হোক ফাইলুল ইসলাম ভাই কি ফ্রিল্যান্সার রমজান আপনি কি আছেন ফ্রিল্যান্সার রমজান রমজান ফ্রিল্যান্সার রমজান তো নাই সৌরভ আয়ান আমি এই কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে আমার বায়ার রিকোয়েস্ট কম আসছে এর কারণটা কি কেউ জানে সৌরভ আয়ান আপনি মাইকটা অন করেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি ভালো আছেন জি স্যার ভালো আছেন হ্যাঁ এই তো আছে আর কি এখন আপনার বায়ার রিকোয়েস্ট কম আসছে এখন আপনার গিগ অ্যাক্টিভ কিনা সেটা কি ঠিক আছে স্যার আমার চারটে গিগ এই চারটে গিগই অ্যাক্টিভ আছে কিন্তু এই বিটুবি লিড জেনারেশন এটা প্রায় 10-15 দিন যাবৎ অ্যাক্টিভ না কিন্তু আর বাকি যে স্যাররা ছিলেন ওনারা বলছেন যে ডিলিট করে আবার বানাও এই নিয়ে তিনবার বানাইছি এখন অ্যাক্টিভ হয় নাই কিন্তু এইটার প্রায় 6 দিন বয়স হয়ে গেছে তো এখন স্যার এটার যে ইমেল পাঠানো হয় আর কি যে ইয়েতে ফাইবারে এইটা আপনি করে দিবেন স্যার না এখন যেটা হচ্ছে যে আপনার ওই চারটা কি মানে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখেছেন যে অ্যাক্টিভ আছে নাকি জি স্যার
আর শুধুমাত্র পি2পি লিড জেনারেশনটা এটা অ্যাকটিভ না অ্যাকটিভ হচ্ছে না 15 দিন ধরে হ্যাঁ অ্যাকটিভ হচ্ছে না আপনার যেটা হচ্ছে যে ওই কি বলে যে আপনার রিভিউতে যদি থাকে তাহলে এটা পজে নিয়ে আপনার কি পজে পজ তো দেখা যাচ্ছে আপনার এখানে পজের মধ্যে কি কোনো গিগ আছে জি স্যার এই একটা আছে ওয়ার্ডপ্রেস এখন কথা হচ্ছে যে আপনার যদি কি ভিউতে থাকে চার পাঁচ দিন দেখার পরে যদি সেটা অ্যাক্টিভ না হয় তাহলে এটা পজে নেবেন পজে নিয়ে একদম ব্যানার থেকে শুরু করে ডেসক্রিপশন প্রাইজিং সমস্ত চেঞ্জ করে আপনি আবারও সেটা ওই পজিট থেকে অ্যাক্টিভ করবেন আবারও ওই ঘন্টাখানেক পরে গিয়ে দেখবেন আর যদি ঘন্টাখানেক পরে না হয় তাহলে চার পাঁচ দিন দেখবেন এরকম অন্তত দুই তিনবার করা উচিত স্যার এই নিয়ে আমি তিনবার এরকমটা করছি স্যার যে পজে নিয়েছি ব্যানার চেঞ্জ করছি ডেসক্রিপশনও চেঞ্জ করছি এই এই করতে করতে 15 দিন গেছে আর কি ঠিক আছে আপনি গিগটা আপনি ক্লিক করে ওপেন করেন আমি দেখব যে আপনার এখানে কোনো মানে আমি এইভাবে দেখলে তো হবে না এডিটে যেতে হবে আমি এডিট এডিট মোডে যাব একেবারে রিকোয়ারমেন্টে চলে যায় টার্গেটেড কাস্টমার ইনফরমেশন প্রোডাক্ট কোম্পানি ওয়েবসাইট লিংক এই যে লিংক শব্দগুলি কাটতে হবে আপনি যে যে জায়গায় আপনি ডেসক্রিপশনে লিংক শব্দটা লিখলে তেমন ইয়ে করে না কিন্তু ওইটাও ধরে আর এখানে রিকোয়ারমেন্টে যদি আপনি লিংক শব্দটা লিখেন তাহলে তো এটা তো ইয়াতে যাবে রিভিউতে যাবে আচ্ছা আচ্ছা আপনি ওয়েবসাইট অ্যাড্রেস বলেন আপনি ওই ওয়েবসাইট অ্যাড্রেস বলবেন ফেসবুক পেজ প্রোফাইল বলবেন এইভাবে চ্যানেল 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 কি ইউটিউব চ্যানেল এই টুকলি ক্লিক করতে যথেষ্ট জি স্যার ঠিক আছে স্যার আমার এখন এটা করেন আপনি এই পজে নেন আপনি পজে নেন এখনই করেন জি স্যার স্যার আমার একটা গিগ স্যার 1000 উপরে ইমপ্রেশন আর ক্লিক 14টা না 15টার মতো তিন নাম্বার পেজে আছে তো কি কাজ করার কোনো সম্ভাবনা সেই গিগ দিয়ে হ্যাঁ তিন নাম্বার পেজে থাকলে তো খুবই ভালো এই এই যে স্যার হ্যাঁ 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 তিন নাম্বার পেজ আর আমি সবাইকে বলি যে এটা লাস্ট 7 ডেজ দিয়ে দেখবেন আপনার মোবাইলেই দেখবেন যে মোবাইলের মধ্যে ওই 7 ডেজটাই দেখা হ্যাঁ এবং ওইখানেই বোঝা যায় যে ওইখানে অ্যারোটা আপ কিনা সবুজ হচ্ছে কিনা ওইটা মোবাইলে আপনি দেখতে পারেন এখানে কেন আপনি 30 দিন দিয়ে দেখবেন আপনি এখানে লাস্ট 7 ডেজ দিয়ে দেখবেন তাহলে আপনার উঠানামাটা আপনি ভালো বুঝতে পারবেন স্যার এমন কি দুইটা মেসেজ আসছে স্যার মেসেজ আসছে কিন্তু আমি রিপ্লাই করি একে পরে আর এ করেন আর কি ও আচ্ছা মানে সাথে সাথে আনসার তো সাথে সাথে করেছেন নাকি জি স্যার সাথে সাথে করছি কিন্তু ওনার যে প্রোফাইল এটা দেখে মনে হইতেছে যে ফেক হবে স্যার মানে কোনো রিভিউ নাই বা এই যে হ্যাঁ 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 ঠিক আছে এটা প্রথমে আপনি আপনি বায়ার সম্বন্ধে একটু জানবেন যে এটা কোন দেশের বায়ার তারপরে রিভিউ আছে কিনা পুরান কিনা টপ বায়ার কিনা এগুলি দেখে তারপরে আপনি আনসার করেন
জি স্যার আমি সাথে সাথে মানে ঠিক আছে তাহলে লাস্ট মোবাইল টাইপ তো চেঞ্জ হয় নাই কিন্তু আপনি গিগের ইমপ্রেশনটা লাস্ট 7 ডেজ দিয়ে দেখেন তাহলে আমি এগুলি অনেক আগে এটা দেখিয়েছি যে একটা চার্ট করেন প্রতি সপ্তাহে আমি মাসের মধ্যে চার সপ্তাহের মধ্যে আপনার গিগুলি কোনটার কত ইমপ্রেশন ক্লিক কতগুলি এগুলি একটু ডাটা রাখেন এখন ডাটা রাখার পরে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে যদি দেখেন বেশি হচ্ছে তাহলে আপনি এইটাতে গুরুত্ব না দিয়ে যেটাতে কম ক্লিক হচ্ছে ইমপ্রেশন কম হচ্ছে সেটার মার্কেটিং করেন এইভাবে আপনি 7 দিন করে করে যদি আপনি ডাটা রাখেন তখন আপনি এই এটা কি করতে হবে না করতে হবে আপনার মাথার মধ্যে তখন থাকবে জি স্যার এখন এই 7 দিন ধরে খেয়াল করতেছি যে প্রচুর ইমপ্রেশন আর ক্লিক এই 7 দিনেই বাড়ছে স্যার দশের মতো 7 দিনই পড়ছে হ্যাঁ এর আগে অতটা ইমপ্রেশন ছিল না কাজ কাজ ছাড়া গিগ র্যাঙ্ক যদি করে থাকে তাহলে আপনার গিগ তো বলতে বলতে পারে যে খুবই ভালো নিশ্চয়ই স্যার $5 এর একটা কাজ করছে হ্যাঁ হ্যাঁ $5 একটা কাজ করছিলাম স্যার আর 5-star রিভিউ ছিল আর কি হ্যাঁ হ্যাঁ এই তো তাহলে ঠিকই আছে আপনি কাজ পাওয়ার পরে র‍্যাঙ্ক করছে এখন এই র‍্যাঙ্কটাকে ধরে রাখতে হবে আপনাকে এই যে স্যার এই আমার হচ্ছে এই গিগটা 3 নম্বর পেজে আছে হ্যাঁ ০২০২ এটা জি স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে এখন আপনার গিগ ব্যানারটা তো খুবই মানে সাদা মাটির মধ্যে ভালো একদমই প্রফেশনাল ব্যানার হ্যাঁ জি এখন এটা যেহেতু র‍্যাঙ্ক করে গেছে এটা তো আপনি কোনো মতে কোনো একটা শব্দ আপনি চেঞ্জ করবেন জি স্যার একদমই এটার মধ্যে কোনো হাতই দিবেন না শুধু মার্কেটিং করবেন জি স্যার স্যার আমার ওই জি স্যার লিড জেনারেশনের এই গিগ থেকে শুধু লিংকগুলো আমি কেটে দিই তার পজে নিয়ে তারপর আবার ইয়ে করি পজে নিয়ে এখনই করেন আপনি সাথে সাথে রেজাল্ট পাবে আপনি 1 ঘন্টা পরেই আমাকে জানাতে পারবেন যে এটা অ্যাক্টিভ হলো কি জি স্যার এই যে স্যার আমার রেসপন্স টাইমটা 1 আওয়ার হ্যাঁ হ্যাঁ এটা 1 ঘন্টা যদি স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে তাহলে আপনাকে আমি স্টপ করি জি স্যার ধন্যবাদ স্যার আচ্ছা থ্যাংক ইউ খোরশেদ এসকে স্যার আমি পেড স্টুডেন্ট আমার গ্রুপ পোস্ট করতে পারছি না প্লিজ হেল্প মি খোরশেদ এসকে খোরশেদ ভাই কি আছেন খোরশেদ ভাই খোরশেদ ভাই নাই শাহাদাত আকন পেইড স্টুডেন্ট আমার গিগটা চ্যাট করে দিন শাহাদাত আকন ভাই কি আছেন
তুষার দত্ত, আমি পেইড স্টুডেন্ট, ফেসবুক প্রমোশনের স্যাম্পল কিভাবে রেডি করতে হয়? প্র্যাকটিক্যালি আমার ল্যাপটপে দেখিয়ে দিবে। তুষার দত্ত, তুষার দত্ত, তুষার দত্ত, তুষার, তুষার, হ্যাঁ তুষার দত্ত আছেন তো, দেখা যাক। মাইকটা অন করেন। তুষারটা মাইকটা অন করেন। জি কথা বলেন স্যার, নতুন স্টুডেন্ট তো পারিনি। হ্যাঁ নেটের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ কথা বলেন। জি স্যার, আমি স্যার ওই স্যাম্পল তৈরি করতে গেলে স্যার ওখানে আমার শেয়ার করলে শেয়ারের ভিতরে গ্রুপ গুলো আসে না এবং ঠিক মতো হয় না, যদি একটু দেখে দিতেন। আমি স্যার, আপনি কি শেয়ার করেন? হয়েছে স্যার। হ্যাঁ মাউসটা অ্যাপ্রুভ করেন, তারপরে আপনার ফেসবুকের পেজে যান, যেখান থেকে শেয়ার করতে চাচ্ছেন সেটা ওপেন করেন। স্যার কোথায় গেলে করবো স্যার, একটু দেখে দিলে ভালো হতো স্যার। আমি স্যার আগে এইভাবে করছিলাম, কোথায় পোস্ট করছেন আগে এটা বলেন। এতো এইভাবে করছিলাম স্যার, এখানে পোস্ট করছেন, এখানে আমি ইয়াতে গিয়ে করছিলাম স্যার, ওই ওয়ালটনের এটাতে রেডি করে এই ছবি দিয়ে এইভাবে রেডি করে আমি এখানে শেয়ার করছিলাম। এখন থেকে গ্রুপ ট্রুপ কিছু আসে না, এই জন্য আমি আর কি রেডি করতে হয়। যদি নতুন করে আমার একটু দেখা দিতেন কিভাবে করতে হবে তাহলে ভালো হতো। আপনি মাউস ছাড়েন, আমি 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 দেখছি। জি এখানে দেখেন যে আপনার পেজটা আছে, এখানে আপনার প্রোফাইলটা নিয়ে আছে, এখন আমি নিচে যাচ্ছি। এখন এই ছবিগুলো নিছিলেন তো স্যার দেখতে পাচ্ছেন। এখন শেয়ার কে ক্লিক করলাম, শেয়ার টু এ গ্রুপ, এখন পেজগুলি আসতেছে। এটি তো আপনি আনতে পারছিলেন না তাই তো? জি 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 জি। কেন আনতে পারছিলেন না? ওই যে ওইখানে ওয়ালটনটা মানে পেজটা ডিফল্ট হয়েছিল, ওইখানে আপনার প্রোফাইলটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা স্যার, আবার প্রথম থেকে দেখান তো প্রোফাইলটা কিভাবে দিছেন আমার একটু। এই যে আপনার এই যে প্রোফাইলের ছবিটা এখানে ওয়ালটন ছিল, এই যে এইভাবে ছিল। জি হ্যাঁ জি, যেহেতু আপনার এই পেজে আছেন এজন্য এই পেজটাই এখানে ডিফল্ট ছিল, কিন্তু আপনি তো পেজের থেকে গ্রুপে জয়েন করেন নাই, আপনি তো আপনার প্রোফাইল থেকে পেজে জয়েন করেছেন, বিভিন্ন গ্রুপে জয়েন করেছেন। তাহলে আপনার এইখান থেকে ক্লিক করে আপনার প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি এবার বুঝছি স্যার। তাহলে আপনি নিচে গিয়ে যখন আপনি শেয়ারে দিবেন তখন শেয়ার টু এ গ্রুপ,
গ্রুপ দেওয়ার পরে এই গ্রুপগুলি আসলো, এখানে আপনি শেয়ার করবেন। ওকে স্যার, আমার ওই বাইসেল গ্রুপে কিভাবে যোগ হবো একটু দেখা যান তো। আমি কয়টাতে ঢুকছি বাইসেল গ্রুপে, কি জয়েন কিভাবে করবেন? জি জি জি, এখান থেকে দেখা যান তো স্যার, শেয়ার দিয়ে দেখা যান তো স্যার। না হ্যাঁ, এখন এখান থেকে তো একেবারে আপনার প্রোফাইলে এখানে চলে আসলে। হ্যাঁ, এখানে আসার পরে এখানে সার্চ দেন। এখন আপনি আপনার নিশটা কি? জি, আপনার নিশটা কি, কোন বিষয়ের উপরে আপনি ফেসবুক প্রমোশন আইসেল গ্রুপে জয়েন করতে চাচ্ছেন? ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন? জি, ফেসবুক প্রমোশন তো না। আপনি নিশ্চয়ই একটা প্রোডাক্ট কোন নির্দিষ্ট, ধরেন এই যে আপনি ল্যাপটপ একটা পোস্ট করবেন, নিশ্চয়ই আপনি ইলেকট্রনিক্স বাই সেল। জি জি, ইলেকট্রনিক্স ল্যাপটপ। আমি ওইটা জানতে চাচ্ছি এখন, কি আপনি ইলেকট্রনিক্স চান নাকি বিউটি চান নাকি ফ্যাশন চান নাকি ইলেকট্রনিক্স? ইলেকট্রনিক্স স্যার, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স বুঝতে এত সময় লাগে কেন? নতুন তো স্যার, একেবারে পিওর, এই জন্য আগে কোনোদিন টুকু নেই তো স্যার। হ্যাঁ, তাহলে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক বাই সেল USA এন্টার করলাম। এখানে দেখেন যে প্রাইভেট গ্রুপ গুলি দেখাচ্ছে। হ্যাঁ জি, সি অল করলাম। প্রাইভেট গ্রুপ, প্রাইভেট গ্রুপ, প্রাইভেট, 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 প্রাইভেট। আমি কি স্যার এই সবগুলো থেকে যোগদান করব? এই যে পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ এটা তো আপনি জয়েন করা আছেন দেখা যায়। আমি ফার্স্টটা তো হয়েছি স্যার। প্রাইভেট, প্রাইভেট গ্রুপ, এইখান থেকে আমি পাবলিক গ্রুপ অন করে দিলাম। এখন শুধু পাবলিক গ্রুপই এখানে আসবে। এই যে দেখেন নিচে গ্রুপগুলি, এগুলিতে তো আপনি জয়েন করেন নাই, কিন্তু এখানে 7.5K মেম্বার। তারপরে আপনাকে বাইসেল গ্রুপে জয়েন করার জন্য তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে এটা পাবলিক গ্রুপ কিনা, দুই নম্বরে এটার মেম্বার সংখ্যা বেশি কিনা, তৃতীয় হচ্ছে এটার অ্যাডমিনটা আমেরিকান কিনা, বা আপনি যে দেশে পোস্ট করতে চান। এখানে মোর এর মধ্যে ক্লিক করার পরে আমি মেম্বারশিপ ক্লিক করলাম। এই যে দেখেন অ্যাডমিন এন্ড মডারেটর চারজন, তার মানে এটা পিওর আমেরিকান ইয়া না, বাইসেল গ্রুপ না। হ্যাঁ, এটা নাইজেরিয়ান লোক। এই ধরেন আপনি একটা প্রোফাইল তৈরি করলেন, প্রোফাইলের মধ্যে যদি আপনি লিখে দেন যে আমেরিকান, আমি আমেরিকান, এটা এটা দেখা যাবে না আমেরিকান? স্যার আপনি একটা নাইজেরিয়া কোন জায়গায় দেখছেন তো স্যার, আপনি যে নাইজেরিয়া বলছেন ওই ভিডিও, এই যে এইটা এইটা হচ্ছে ওই নাইজেরিয়া, দেখছি দেখছি দেখছি, ফর্ম নাইজেরিয়া, আর এটা আমেরিকান দেখা যাচ্ছে। হুম, জি, এটা এটা একেবারেই পিওর আমেরিকান বাইসেল গ্রুপ না। শুধুমাত্র মেম্বার সংখ্যা কম হলেও আপনি তো বেশি পোস্ট করলে পোষায় যাবে, ঠিক না? জি জি, ওইটা একটু শিথিল যোগ্য, কিন্তু আপনার পাবলিক গ্রুপ আর অ্যাডমিন আমেরিকা এটা অবশ্যই হইতে হবে। জি,
ঠিক আছে তাহলে আপনার সমস্যার সমাধান তো হয়ে গেল নাকি জি স্যার তাহলে আমি কি আপনাকে স্টপ করতে পারি জি স্যার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সৌরভ আয়ান আপনারটা তো দেখলাম তাহলে আমি পেজ শুটে আমার প্রোফাইলটা চেক করে দেন সৌরভ আয়ান কি আপনি কি আবার আসবেন আপনি আবার প্রোফাইলের জন্য কোশ্চেন সাবমিট করেছেন শফিকুল ইসলাম আমি এমডি শফিকুল ইসলাম ফাইবার অ্যাকাউন্টে পাসওয়ার্ড বিষয়ে জানাবেন প্লিজ শফিকুল ইসলাম আপনি পেইড পেইড স্টুডেন্ট কিনা কিছুই বললেন না আপনি কি এখানে আছেন শফিকুল ইসলাম ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল ভাই এখন আসেন আর রুবেল হোসেন হ্যান্ড রেজ করে আছেন বলেন কি সমস্যা কি বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি কোশ্চেন সাবমিট করেছিলাম আমি নামাজ পড়তে গেছিলাম তো আমার দৌড় হয়ে কেটে গেছে না আপনার কোশ্চেন আমি আপনার কোশ্চেন পাইনি আমি একটা কাজ পাইছিলাম তো ওটা আর কি শুরু করবো কিভাবে দেখতে চাইছিলাম দেখাই দিতে একটু মানে হ্যালো হ্যাঁ জি শুনতে পাচ্ছি আপনার কোশ্চেন আসুক তখন দেখব আর বিল্লাল হোসেন আপনি মাইকটা অন করেন হ্যালো হ্যাঁ আপনি লিখেছেন আপনার একটা কোশ্চেন আছে কি কোশ্চেন বলেন স্যার এতক্ষণ পরে আপনি প্রশ্ন দেখছেন আমি এখন তিনবার করছি স্যার তো আমি স্যার ওই যে গিট পাবলিশ করছি হ্যাঁ স্যার এখন গিটটা আমার ঠিক আছে কি দেখুন আর স্যার মনে করেন আমি ওই যে একটা ফেসবুক আইডিতে মনে করেন আমি একটা পেজ ক্রিয়েট করছি ওই পেজটা কি আমি ধরেন আমার আরেকটা আইডি ইনস্টাগ্রাম আছে ওর সাথে অ্যাড করতে পারবো হ্যাঁ করতে পারবেন স্যার পারতেছি না একটু একটু দেখাই দিন স্যার হ্যাঁ আপনার যেই আইডিতে পেজটা আছে সেটা ওপেন করেন সেটা ওপেন করবো স্যার যেই আইডিতে আপনার পেজ ক্রিয়েট করা আছে সেই আইডি ওপেন করেন পেজটা ওপেন করেন আগে একটা পেজ একটা আইডি খোলা আছে তো এটার সাথে লগ আউট করে তারপরে আসতে হবে এখানে খোলা আছে একটা পেজ পেজটা বের করে আরে
হ্যাঁ এই তো আপনার পেজ স্যার, এটা আপনার পেজ না? হ্যাঁ স্যার। হ্যাঁ এখন স্যার আমার এই পেজটাকে, আমার মানে এই যে আইডিতে আমি পেজটা খুলছি, এই আইডিতে আমার ইনস্টাগ্রাম নাই, হ্যাঁ অন্য একটা আইডিতে ইনস্টাগ্রাম আছে। এই পেজটাকে অন্য আইডিতে ইনস্টাগ্রামটা আছে ওখানে অ্যাড দিই, বুঝতে পারছেন? আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন, ইনভাইট ফ্রেন্ডস, তাহলে এখানে আপনার কোন আইডি গুলি এখানে পাবেন না? হ্যাঁ স্যার পাবো, মোহাম্মদ। এখানে আইডি গুলিতে আপনি দিয়ে দিবেন, আর যদি এইখানে আপনি সার্চ করতে চান, সার্চ করে আপনার আইডি বের করেন, বের করে আপনি টিক দিয়ে দেন সেন্ড, তারপরে সেন্ড ইনভাইট দিয়ে দিবেন। ধরেন এইটা আমি ক্লিক করলাম, আপনি লিখতেছেন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সার্চ করেন। নো ফ্রেন্ডস টু ইনভাইট, তার মানে হচ্ছে যে আপনার এই আইডি থেকে ওই আইডিতে আপনার এই দুই আইডি ইয়া নাই, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড নাই, বুঝতে পারছেন? মানে আপনি যে যে মোহাম্মদ বিল্লাল হোসেন কে ইনভাইট করতে চাচ্ছেন, আপনার এই লিস্টের মধ্যে, আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে এই বিল্লাল হোসেন নাই, তাহলে আপনি ইনভাইট করবেন কিভাবে? আপনাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ওই আইডির সাথে এই আইডি যোগাযোগ, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ড ফ্রেন্ড হতে হবে, তারপরে আপনি এই পেজের ইনভাইটটা করতে পারবেন। ইনভাইট করার পরে ওইখান থেকে ইনভাইট হওয়ার পরে কি করব স্যার? হ্যাঁ তারপরে ইনভাইট করে যখন ফ্রেন্ড হবেন, তখন আপনার পোস্টটা যদি পাবলিক হয় তাহলে ওই আইডি দিয়েই দেখতে পারবেন, ওইখান থেকে আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ওইখান থেকে ওই আইডি থেকে, হ্যাঁ ওই আইডি থেকে শেয়ার করবেন, ওই আইডি থেকে তো আর পোস্ট করবেন না, ওই আইডি থেকে শেয়ার করবেন। আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন। প্রথমত আপনার এই যে এখন যেটা সার্চ দিয়ে পেলেন না, এই আইডিটা এখনকার যে আইডি আপনি ওপেন আছে, এই আইডির সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাড নাই। আপনি ওই যে মোহাম্মদ বিল্লাল হোসেন এত বড় নামটা লিখলেন, ওই ওই আইডি এই আইডির সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাড থাকতে হবে। এখন এই যে পেজের ইনভাইটটা যদি পাঠাতে পারবেন, যদি ফ্রেন্ড থাকেন, তারপরে ফ্রেন্ড হলেন, ফ্রেন্ড মানে তারপরে ইনভাইট পাঠালেন, ইনভাইট, তাহলে সে এই পেজে মানে কি বলে যে পেজটাতে লাইক দিয়ে এই পেজের সেও একজন মেম্বার হইল, ঠিক ঠিক আছে না? তখন এই পেজের মধ্যে কি পোস্ট হচ্ছে, সেই পোস্টগুলি যদি এটা পাবলিক পোস্ট হয়ে থাকে, তাহলে ওই আপনি মোহাম্মদ বিল্লাল হোসেন দিয়েও আপনি শেয়ার করতে পারবেন। দুই ভাবে বুঝালা, প্র্যাকটিক্যালি করলে ক্লিয়ার হয়ে যাবে। করেন আমি যেভাবে বললাম, প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাড হন, তারপরে এই আমি আমি এখন মোবাইল দিয়ে দেখলাম আমার অ্যাড আছে কিন্তু আসে না। হ্যাঁ তাহলে আপনার এই আইডিতে যান, আপনার এই আইডিতে যান, এখানে না তো, এটা তো আপনার পেজ, আপনার আইডিতে যান, আইডিতে যাবো স্যার, এইটার মধ্যে দিলাম স্যার, তারপরে এখানে এখানে ফাইন ফ্রেন্ড দিব। হ্যাঁ তারপর স্যার এখানে ছাড় দিব কোন জায়গায়? আপনি ছাড়েন, আপনি ছাড়েন, এই তো আপনার প্রোফাইল নাকি?
আপনার প্রোফাইল, তাহলে এই প্রোফাইলের এই প্রোফাইলে গেলাম, এইখানে 300 জন ফ্রেন্ড আছে, 300 জন ফ্রেন্ডের মধ্যে এখানে বিল্লাল হোসেন নাম দিয়ে সার্চ করেন, দেখি তো আছে কিনা। হ্যাঁ ফ্রেন্ড তো আছে, হ্যাঁ ফ্যান ফ্যান হিসাবে তো আছে। আচ্ছা ঠিক আছে ডাকেন। তাহলে আমি আবার হোমে গেলাম, হোমে যাওয়ার পরে আপনার এই পেজে আসলাম। পেজে আসার পরে এটা এই আপনার প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে প্রোফাইলে আসার পরে এখন ইনভাইট ফ্রেন্ডস, মোহাম্মদ, বিল্লাল, স্যার এ মোহাম্মদ ডাবল এমএন পরে এ স্যার, মোহাম্মদ বিল্লাল হোসেন, নো ফ্রেন্ড। তাহলে তো এটা তো ইনভাইট করা আছে মনে হয়, 12 জন যদি ইনভাইট করছেন দেখা যায়। এই যে এখানে তো অলরেডি ইনভাইটেড, মানে আমার মাথাটা গরম করে দেন, এটা তো বুঝলাম না। আপনি আগে ইনভাইট করে বসে রয়েছেন, এখন আবার সার্চ দিতেছেন। হ্যাঁ আপনি ইনভাইট করছেন, এখন আপনার ওই ওই আইডিতে গিয়া এটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ মোহাম্মদ বিল্লাল হোসেনে লগ ইন করে এটা মানে অ্যাকসেপ্ট করে, ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে। বললে তো হয়েছে হ্যাঁ, এখন আপনি ওই মোহাম্মদ বিল্লাল হোসেনে লগ ইন করে তাহলে তো আপনি এখানকার অ্যাড পাবেন, এই পেজের অ্যাডটা পাবেন, এই অ্যাডটাকে আপনি আপনার বিল্লাল হোসেন দিয়েই আপনি শেয়ার করতে পারবেন। আমার ঠিক আছে, আপনাকে আমি স্টপ করছি, আপনি পারবেন এখন, আপনি আপনি নিজে করেন। আপনাকে তো অনেকক্ষণ সময় দিলাম, তো আপনার একটা প্রবলেম আমি একটা প্রবলেম দেখে দিলাম। আমি তো ওটা দেখতে পারি না স্যার, আমি খুঁজছিলাম কেমনে বুঝি না ওইটা স্যার, কোন জায়গায় আন্ডার ইউজ করার
হ্যাঁ স্যার দেখতেছেন তো কি করতেছি, মনে রাখবেন ম্যানেজিং ইউর গিগস, ম্যানেজিং ইউর গিগস, চেক ইউর গিগ স্ট্যাটাস। এখানে গিগটা সিলেক্ট করবে, আপনার গিগ অ্যাক্টিভ, তারপরে হ্যাঁ দুইটাই অ্যাক্টিভ আছে। আরে আমি তো গিগ চেক করছিলাম, তেমন গিগ ঠিক আছে কিনা অ্যাক্টিভ গিগ তো দেখবো না। আপনি অ্যাক্টিভ গিগ কেন দেখাবেন? আমি তো ভুল আমার ভুল হয়ে গেছে, আমি আগে দেখাতে পারতাম, ঠিক আছে আমি ভর্তি হচ্ছি পরে, আগে সাবমিট করছি তো, পরে ভর্তি হচ্ছি এই মাসে ষোলো তারিখ, ইয়া এই মানে দেখাইনি, আগেই করছি দেখাইনি। না টাইটেল তো ঠিক নাই, এই জন্য আমি বলতেছি যে অ্যাক্টিভ গিগ কেন দেখবো, আর টাইটেল ঠিক না থাকলে, টাইটেল যদি ঠিক না থাকে, আর ব্যানারটাও তো ওইরকম স্ট্যান্ডার্ড কোনো ব্যানার হয় নাই, আপনার ব্যানার ঠিক নাই, আপনার ইয়ে ঠিক নাই, টাইটেল ঠিক নাই, আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস টু ইনক্রিজ সেলস, এখানেও টাইটেল ঠিক নাই, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস, এখানেও টাইটেল ঠিক নাই, তাহলে আপনার দুইটা কি অ্যাক্টিভ ঘি? ব্যানার ঠিক নাই, টাইটেল ঠিক নাই, তারপরে ভিতরে কি অবস্থা সেটা তো এখনো দেখিনি। আমি আমি তো রিপ্লাই দিছিলাম, এখন রিপ্লাই দিছিলাম কয়েকটার মধ্যে, কিন্তু রিপ্লাই দিয়ে কোনো কাজ হয়নি, আমার রিপ্লাই যে ভুল আছে কি নাই। আপনার বায়ের রিকোয়েস্ট পরের কথা, আপনার গিগি তো ঠিক নাই, আমি আমি বায়ের রিকোয়েস্টের মধ্যে চলে গেলেন, আপনার আমি বলতেছি আপনার গিগ ঠিক নাই, এখন কি করা উচিত এটা বলেন আগে। আরেকদিন দেখান, আপনি আরেকদিন গিগ দেখাবেন, আপনার তো এখন অনেকক্ষণ সময় দিলাম আপনাকে, আপনাকে স্টপ করলি অবশ্যই আমাদের একটু দেখবেন, আমি আপনাদের স্যার আমি কালকে আপনার অফিসে থাকবো, সন্ধ্যার পরে আমারটা কালকে দেখে দিবেন। হ্যাঁ আচ্ছা, একটা গিগ দেখাবে, একটা একটা করে গিগ দেখাবে। হ্যাঁ স্যার আমি কালকে রুটিন করে আপনারাই দেখাবো স্যার, আপনি আপনি একটু দেখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আপনাকে স্টপ করি। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে, ওকে। আমদাদুল ইসলাম, আপনি স্ক্রিন শেয়ার করলেন কেন বলেন? মাইকটা অন করেন। হ্যাঁ মাইকটা অন করেন। কোথায় মাইক অন করেন না কেন? আপনাকে তো রিকোয়েস্ট পাঠাচ্ছি মাইক অন করার জন্য। আনমিউট ইউরসেলফ, আনমিউট ইউরসেলফ করেন।
আনমিউট ইউর সেলফ স্ক্রিনের উপরেই তো লেখা দেখতেছেন ও আর আপনার স্ক্রিনই তো বিরাট বড় হয়ে গেছে এখন আপনি দেখবেন কি করে আপনার স্ক্রিন বড় হয়ে থাকলে এইভাবে বড় হয়ে থাকলে কিভাবে আপনি আমার রিকোয়েস্টই পাবেন কিভাবে আপনার কম্পিউটার ঠিক করে না আপনার কম্পিউটারের স্ক্রিন ঠিক করেন তারপরে আপনি আমার রিকোয়েস্ট দেখতে পাবেন আপনি কথা বলতে পারবেন আচ্ছা রুবেল ভাই কি আছেন স্যার আসি হ্যাঁ মুখে বলেন কি কাজ স্যার ওই ফেসবুক মার্কেটিং এর কাজ হ্যাঁ ফেসবুক মার্কেটিং এর কাজ আপনি স্যারকে দেখাবেন কাজ তো স্যার দেখবে আমি তো দেখব আপনি একটু শুধু দেখবেন যে কিভাবে কি করা লাগবে আমার আমি পরে স্যারকে দেখাবো আমার আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন এইটা বাইরে রিকোয়েস্ট থেকে আসছে হ্যাঁ 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 তার তিনটা ইয়ে দেখা যাচ্ছে প্রোফাইল দেখা যাচ্ছে তিনটাই প্রমোট করতে হবে নাকি এই তিন জায়গায় প্রমোট করতে হবে কোনটা হ্যাঁ হ্যাঁ তিনটাই ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট মানে তার এই লিংক গুলি প্রমোট করতে হবে তার কোন প্রোডাক্ট আছে প্রোডাক্ট প্রমোট করতে হবে কোনটা ওই আছে প্রোডাক্ট গুলো প্রমোট করতে হবে বিভিন্ন বাইসেল গ্রুপে পোস্ট করতে হবে লিংকগুলি নাকি না লিংকের ভিতরে আছে প্রোডাক্ট আছে পোস্ট করতে হবে হ্যাঁ কয়টা পোস্ট করতে হবে 30টা করে 3390টা কত ডলারের কাজ $10 আচ্ছা ঠিক আছে নতুন অবস্থায় নতুন অবস্থায় $10 করেন 90টা পোস্ট করেন কিন্তু আসলে তো আমরা তো 10, 15, 20 এই পোস্টের সংখ্যা তো এরকম থাকে ঠিক না জি স্যার হ্যাঁ আর আমরা বলি যে 1 মিলিয়ন লোকের মধ্যে আমরা করব 2 মিলিয়ন লোকের মধ্যে করব এই এই তো হ্যাঁ তাহলে আপনার এই যে আপনার বাইরের সাথে কথা হয়েছে যে মানে 90টা পোস্ট করতে হবে এখন সে মানে ইয়ে চাচ্ছে না মানে কত মিলিয়নে ওইটা চাচ্ছে না নাকি হ্যাঁ ওইটা চাচ্ছে না হ্যাঁ তাহলে আপনার এই যে 90টা পোস্ট করতে গেলে তো তার এই যে সাইটের থেকে 90টা ছবি নিয়ে আসতে হবে ডেসক্রিপশন লিখতে হবে টাইটেলটা দিতে হবে তারপর ওই পোস্টটাকে বিভিন্ন বাইসেল গ্রুপে আপনি পোস্ট করবেন ধরে যে এই যে এই Please, I want you to start sharing my post from February 9th. That is the post example below. From February 9th post to March 10th post will be 30 days post. কিন্তু সে তো 19 দিন দেখলাম টাইম তো 19 দিন দিল কিন্তু 30 ডেজ পোস্ট বলতে এখন কি সে কি অ্যাড ক্যাম্পেইন চাচ্ছে না না স্যার ওটা ওই 30 দিন আগে এই ওই ওর ইয়ে পোস্ট করছিল ওর যে পেজ আছে ওই পেজে ওই পোস্টগুলা 30 দিন আগে থেকে করছে ওই পোস্ট গুলাই আমাকে শেয়ার করতে বলতেছে ও আচ্ছা মানে ফেব্রুয়ারি 9th থেকে মার্চ 10th পোস্ট উইল বি 30 ডেজ পোস্ট আচ্ছা মানে কিন্তু মার্চের 10 তারিখ তো এখনো তো আসে নাই ফেব্রুয়ারি 9 তারিখ থেকে মার্চের 10 তারিখ পর্যন্ত এই পোস্ট গুলি ইয়ে করতে হবে মানে পোস্ট করতে হবে আপনার শেয়ার করতে হবে যে স্টার্ট টু শেয়ার মাই পোস্ট ফ্রম ফেব্রুয়ারি 9 হ্যাঁ
তাহলে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে মার্চের 10 তারিখ পর্যন্ত এই এক মাসের পোস্ট আপনাকে মানে শেয়ার করতে হবে। সে একদম স্পষ্ট করে বলে দিচ্ছে শেয়ার, তার মানে হচ্ছে যে আমরা যে নর্মাল যে প্রমোশন করি ওইটাই। হ্যাঁ স্যার, তাহলে আপনি একটা পোস্ট নেবেন, এটা মানে ধরেন কত 50-60 ওই কে ধরে আপনি পোস্ট করে দিবেন, এর বেশি যাবেন না। হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম কি ওই যে ওর ওর পেজ থেকে সরাসরি শেয়ার করব নাকি আমি ওখান থেকে সবকিছু নিয়ে আসি আবার নতুন করে শেয়ার করব? এখন যেটা হচ্ছে যে বায়ারটা কোন দেশে এটা বলেন তো। ইউনাইটেড স্টেটে। ফাইন, ঠিক আছে। হ্যাঁ ভালো ভালো বায়ার তাহলে। আপনি কি বায়ার সম্বন্ধে আগে জেনেছেন যে বায়ারটা টপ মানে ভালো বায়ার কিনা, রিভিউ আছে কিনা? টপ বায়ার। হ্যাঁ টপ বায়ার, তাহলে তো আরো ভালো। হ্যাঁ এখন টপ বায়ার। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে তাকে আরো স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেন যে আমি কত মিলিয়ন এর মধ্যে তোমার একটা পোস্ট কত মিলিয়নে করব। হ্যাঁ তাহলে তার 90টা পোস্ট, কিন্তু যদি 1 মিলিয়ন করেও করেন তাহলে 90 মিলিয়নে পোস্ট করা হবে। বুঝতেছেন তো? বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু আপনি তা তো করবেন না, আপনি আপনার $10 আপনার বেসিকের রেট হচ্ছে 1 মিলিয়ন। তাহলে আপনি তাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেন যে আমার তো বেসিকের প্যাকেজটাই $10, এখন আমি তো 1 মিলিয়নে এটা মানে আমার প্যাকেজের রেট হলো 1 মিলিয়নে $10। এখন আমি জানি না তার সাথে আপনি ইনবক্সে কি কথা বলেছেন এটা আমি জানি না, কিন্তু সে যদি টপ বায়ার হয়ে থাকে তাহলে সে অবশ্যই সমস্ত কিছু জানে। হ্যাঁ এখন সে 90টা পোস্ট চাচ্ছে, 90টা পোস্ট আপনি মানে 90 মিলিয়নে করলে তো আপনার পোষাবে না, আপনি পারবেন না। তাহলে আপনি আপনি নতুন অবস্থায় আপনি করে যে 50-60 কে এরকম করে এক একটা পোস্ট করে। হ্যাঁ কিন্তু তার সাথে কথা মানে কথা বলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। আচ্ছা হ্যাঁ স্যার, আমার ওই পিন্টারেস্ট সাইটটা ওপেন হইতেছে না, এটা দেখবেন? আচ্ছা হ্যাঁ, পিন্টারেস্টে আপনার বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। এখন পিন্টারেস্ট হ্যাঁ ওপেন করেন দেখি। এটা আপনার যে করেন ওই সেটিংস এ গিয়ে মানে হিস্ট্রি হিস্ট্রি একেবারে কুকিজ টুকিজ সমস্ত কিছু ডিলিট করেন। হ্যাঁ ওগুলার স্যার ডিলিট করছি, এরপরও হয় না। তারপরেও হয় না? আচ্ছা আপনি মাউসটা কুকিজ অনেকগুলা জমা হয়ে আসিল, আপনি আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। নিউ ইনকগনিটো উইন্ডো, পিন্টারেস্ট, পিন্টারেস্ট লগইন। তাও তো হচ্ছে না। চেকিং দ্য প্রক্সি ফায়ারওয়াল এন্ড ডিএনএস কনফিগারেশন। এটা স্যার কি ব্রাউজার চেঞ্জ করে অন্যটা দিলে হবো? হ্যাঁ ব্রাউজার চেঞ্জ করে দেখতে পারেন। আর যেটা হচ্ছে যে নাকি স্যার ওই VPN ইউজ করতে হবে? ইনকগনিটো ইনকগনিটো বাদ দিলাম, এখন যেটা হচ্ছে যে কি জানি করব তাহলে স্যার VPN ইউজ করব? দাঁড়ান দাঁড়ান আমি
দেখতেছেন আমি একটা ব্রাউজার ক্রিয়েট করতেছি হ্যাঁ আচ্ছা নাম দিলাম গুগল ওয়ান Pinterest. Pinterest login. Interest login. আলাদা কোনো এন্ট্রি ব্যালেন্স তো আছে না স্যার ফায়ারওয়াল ফায়ারওয়াল বন্ধ আপনি দেখেন এই যে ফায়ারওয়াল বন্ধ করে তারপরে আসে কিনা হ্যাঁ এটা হলো লাস্ট চিকিৎসা
তাহলে আপনাকে আমি স্টপ করি হ্যাঁ MD Shakil Hassan, paid student, please check my problem. Shakil bhai ki achen? S-H-A. শাকিল ভাই মাইকটা অন করে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার আপনি এই তো আছি আর কি স্যার আমার একটা প্রবলেম হয়েছে স্যার আমি ফাইবারে মানে টাইম মাফিক যেতে পারছি স্যার মানে আমি কাল সকালে না কালকে সন্ধ্যায় আমি উইন্ডো সেটআপ দিছি বাট আমি তারপরে ফাইবারে যাইতে পারছিলাম না অনেক চেষ্টা করে গেছিলাম তারপরে আবার আবার ওইরকম হয়ে গেছিল ফাইবারে লগইন করতে বললো এরকম শুধু চাইছে আবার সকালে হয়েছে আবার তারপরে দুপুর বেলা থেকে আর হচ্ছে না এখন করতে হচ্ছে না ঠিক আছে আপনি ফাইবার লিখে যে করেন লগইন করার চেষ্টা করেন দেখি কি প্রবলেম স্যার আবার এরকম প্রথম থেকে দিতে বলবেন স্যার সাইন ইন এন্ড দ্যাট হ্যাঁ আপনি ইমেল ইমেল কেন কি আপনি কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্ট করছেন আপনি ওই দিকে যে কার্ডটা নিয়ে গেলেন জি স্যার আপনি যদি কন্টিনিউ গুগল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কন্টিনিউ গুগলই দিতে হবে আর যদি ইমেল দিয়ে করে থাকেন তাহলে নিচে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে করতে হবে কোনটা করছেন এটা বলেন স্যার ইমেল দিছি স্যার তাহলে ইমেল দিলে তাহলে ইমেল আর পাসওয়ার্ড দেন দেখি কি বলে পাসওয়ার্ড শুধু ভুল বলে এটাই সমস্যা আচ্ছা ঠিক আছে পাসওয়ার্ড ভুল বললে ওটা ঠিক করা যাবে আপনি আগে দেন ওই যে নিচে যেটা আছে এটাই নাকি জি স্যার এটাই রং ইউজার নেম অর পাসওয়ার্ড প্লিজ ট্রাই অ্যাগেইন আমার তো মনে হচ্ছে আপনি কন্টিনিউ গুগল দিয়ে করছেন এটা হতে পারে এখন স্যার হতে পারে আমি সঠিক বুঝতেছি না স্যার হ্যাঁ তাহলে আমার তো মনে হয় তাই আর কি হ্যাঁ যেহেতু বলতেছে রং ইউজার নেম এন্ড পাসওয়ার্ড প্লিজ ট্রাই অ্যাগেইন আমি কন্টিনিউ গুগল দেন তো দেখি কি বলে হ্যাঁ আপনার ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করেন এটা না তো নিচেরটা এইটা তো করা উচিত না এইভাবে অ্যাকাউন্ট করা স্যার আমি অনেক স্যার আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম স্যার পারছিলাম না স্যার আমার আপনার অ্যাকাউন্ট করা তো ঠিক হলো না তো আমি তো একটা বাজে কাজ করে আচ্ছা এখন আপনি গিগ রেডি করে বসেন সবকিছু চলতেছে এইভাবেই চালান আর কি করবেন স্যার এরকম হয় আমি আপনাকে বললাম না স্যার এই কালকে যাওয়া যায় আবার সকালে যাওয়া যায় না এরকম হয়ে যায় যাওয়া যায় না আপনি কন্টিনিউ গুগল দিলেই যেতে পারবেন এছাড়া তো যেতে পারবেন না ও স্যার এটা কি সারা যাবে না না এটা সারা যাবে না
এই আপনাকে এটা দিয়ে অ্যাক্টিভেট করে দিয়ে আবার নতুন করে ইমেল আইডি নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে আবার অ্যাকাউন্ট করতে হবে। কিন্তু আপনার তো এখানে তো দেখা যাচ্ছে যে ইমপ্রেশন ভালোই দেখা যাচ্ছে, তারপরে গি তৈরি করে বলছেন তিনটা, হ্যাঁ এত কিছুর পরে এখন এসে আপনি বলতেছেন যে অ্যাকাউন্ট ওপেন হয় না, এবং চেক করে দেখা গেল যে এটা কন্টিনিউড। ও স্যার আমি তো ওই মানে আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন দেখি কিছু কিছু করা যায় কি। স্যার আমি আমার গুগল ড্রাইভে অন্যান্য জায়গায় আমি কোন জায়গায় যেতে পারছিলাম না, এখন হয়তো যেতে পারবো কিনা তাও তো ইমেল না আপনার এটা এটা হবে স্যার, এখন কি ওই গুগল ওখান থেকে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ গুগল দিয়ে আসতে হবে। আমি প্রত্যেকবার যতবারই যাব ততবারই ওরকম করতে হবে না স্যার? হ্যাঁ 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 তাহলে তো ঝামেলা হয়ে গেল। এইভাবেই চালান আর কি করবেন স্যার? এটা কি মানে ফাইবারটা ডিলিট করে আবার পুনরায় তৈরি করব কি? হ্যাঁ যদি এই যে আপনার তো এতগুলি গিগ তৈরি করে ফেলছেন এগুলি তো মানে নিশ্চয়ই আমাদের দিয়ে চেক চেক করায় তারপরে করছেন, আবার নতুন করে করতে গেলে তো এখানে তার কিছুই লেখা থেকে আনতে পারবেন, একদমই নতুন করে সমস্ত কিছু চিন্তা করতে হবে। এখন বুঝেন যে কতটুকু আপনি ভুল করছেন, আপনি নতুন গিগ তৈরি করতে গেলে নতুন প্রোফাইলে যখন নতুন গিগ তৈরি করবেন তখন তো এই এই গিগের কিছুই নিতে পারবেন। এইভাবে চালান অসুবিধা নেই চালাতে থাকে স্যার। আরেকটা স্যার আমি গুগল ড্রাইভে আমি অনেকগুলা ইয়া প্রবলেম মানে জব ছিল স্যার, জব রিপোর্ট ছিল ওগুলো আমি ড্রাইভে যাইতে পারছি না স্যার, ওইটা কি সমস্যা স্যার একটু বলবেন? ড্রাইভে যেতে পারছেন না মানে কি আপনার এই এই যে এখন যেই জিমেইলে লগ ইন আছেন এই এই জিমেইলে ওই ড্রাইভ স্যার ড্রাইভ কোনটাতে সেটা তো সঠিক জানি না স্যার। হ্যাঁ এই তো জানেন না, এখন এখানে তো আপনার এই হলো একটা অ্যাকাউন্ট আর আপনার ইয়ের মধ্যে যখন আপনি কন্টিনিউ গুগল দিলেন ওখানে দুইটা অ্যাকাউন্ট দেখা গেল, কারণ ওই ওই অ্যাকাউন্টের মধ্যে হইতে পারে আর এইখানকার ড্রাইভ তো এই যে এইখানেই আছে এই ড্রাইভ, এই ড্রাইভে থাকলে তো এইখানেই থাকবে। এটা তো মানে আমার যেগুলো ড্রাইভে এটা আছে আমি যেগুলো কাজ করছি স্যার আমি যেগুলো কাজ করছি সেগুলো এখানে নাই, এখানে নাই। আচ্ছা আমার জব জব অন্য অ্যাকাউন্টে আছে, তাহলে আপনার অন্য অ্যাকাউন্টে আছে এইখানে এইখানে আপনার আরেকটা ব্রাউজার দেখি আমি তো একটা তো ক্রিয়েট করলাম ওইটা ওইটাতে যাই আমি একটা ক্রিয়েট করলাম না আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।
বাইরের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে পরে কাজটা করেন। হ্যাঁ শাকিল হাসান দেখলাম, আমি আপনার ফ্রি স্টুডেন্ট, আমি জানতে চাই ফাইবার থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে কিনা, আপনার রকেটের যে মোবাইল নাম্বার এটাই। হ্যাঁ করা যাবে, ফ্রি স্টুডেন্ট আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে দিলাম। এমডি ফারুক হোসেন, এমডি ফারুক হোসেন ফার্স্ট ওয়ার্ক কমপ্লিট উইথ $5 টিপস বাই বায়ার শুক্রিয়া টু বি আল্লাহ ফাইবার প্রোফাইল। আচ্ছা এটা এইভাবেই থাকুক, স্যার এসে দেখুন। ফাইবার ইংলিশ স্কিল স্কিল টেস্ট ফেল করেছি, এখন কি কিছু করার আছে, আমার খুবই কাজের প্রয়োজন। এমডি আব্দুর রহমান আপনি কি এখানে আছেন? আব্দুর রহমান আপনি কি পেইড স্টুডেন্ট, কিছু তো লিখলেন না। সাকি আক্তার, সাকি আক্তার স্যার আমি পেইড স্টুডেন্ট, আমার গিগটা একটু চেক করে দিবেন। সাকি আক্তার কি আছেন? সাকি আক্তার আপনি মাইকটা আনমিউট করেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ সব ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ এই তো আছে। আপনার কি স্ক্রিন শেয়ার করেন? ও সরি স্যার। I will provide B2B lead generation prospect list building. একদম সুন্দর একটা টাইটেল ছিল কিন্তু মাঝখানে একটা কমা দিয়ে নষ্ট করে ফেলেছে। স্যার কমা ইউজ করা যায় না? কমা ইউজ করা যায় কিন্তু কমাটা দিলে গিগ এর র‍্যাঙ্ক হয়। হ্যাঁ আচ্ছা তাহলে যদি ডিলিট করে তাহলে একটু যদি কষ্ট করেন তাহলে আপনার জন্য ভালো হবে। না ঠিক আছে স্যার আমি ডিলিট করে আবার নতুন করে করব। আর বিটুবি লিড জেনারেশন, তাহলে বিটুবি একটু ছোট করে উপরে আর লিড জেনারেশনটা বড় করে দিয়ে তারপরে আপনি বিটুবি লিড জেনারেশন, ঠিক আছে? আর মাঝখানে মাঝখানে লিখে দিলেন যে এক্সপার্ট সার্ভিস বা প্রফেশনাল সার্ভিস বা স্কিলড অন, এইভাবে একটা কিছু লিখে বিটুবি লিড জেনারেশন বড় করে দিলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ওয়েব রিসার্চ, বিজনেস লিস্ট, ইমেল লিস্ট বিল্ডিং, লিঙ্কডিন প্রসপেক্ট লিস্ট, টার্গেটেড কন্ট্যাক্ট লিস্ট। আসলে যেটা হচ্ছে যে গিগের মধ্যে লিখতে লিখতে ভরে ফেলা যায়, আর আপনার
ফাইবারের লোগো ফাইবারে কাজ করতেছেন ফাইবারের লোগোটা একটু পরিষ্কার দিয়ে বড় করে দেন এক্সক্লুসিভলি অন ফাইবার ডট কম এই যে ডট কম এইরকম তো লিখতেই পারবে কোনো ইউআরএল ব্যবহার করা যায় না হ্যাঁ এক হলো এই কিন্তু এটা তো ফাইবারে কাজ করতেছেন ফাইবার ডট কম হয়তো বা ধরবে না কিন্তু এগুলি তো কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মাধ্যমে চেক করা হয় এখন কম্পিউটার তো এই ডট কম যখন দেখবে তখন একটু চিন্তা করতে থাকবে যে এটা কি আসলে কি অন্য কোন ইউআরএল না ফাইবার চিন্তা করতে করতে একটু সময় চলে যাবে ঠিক আছে তাহলে এক্সক্লুসিভলি অন ফাইবার এটুক থাকুক ডট কম উঠাই দেন আর ওয়েব রিসার্চের এখানে কি দরকার আর আপনার লিড জেনারেশন করবেন বি টু বি লিড জেনারেশন হ্যাঁ তাহলে আপনি প্রথম কাজটাই হচ্ছে বি টু বি এন্ড বি টু সি কালেক্ট বি টু বি এন্ড বি টু সি লিড এটা লেখা দরকার না মেইন কাজ হ্যাঁ স্যার কালেক্ট বি টু বি লিড হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার কোম্পানির ইনফরমেশন লাগবে মানে আপনি বি টু বি কালেক্ট করতেছেন তার মানে সমস্ত কোম্পানির ইনফরমেশন গুলি আপনি কালেক্ট করবেন হ্যাঁ তাহলে আপনি লিখে দিতে পারেন নিশ রিলেটেড কোম্পানিজ ইনফরমেশন এরকম কিছু একটা লিখতে পারেন হ্যাঁ তারপরে ইমেল লিস্ট বিল্ডিং লিংকডইন প্রসপেক্ট লিস্ট টার্গেটেড কন্ট্যাক্ট সব কিছু ঠিক আছে কিন্তু এত লেখা লেখা যাবে মেইন মেইন দুই তিনটা পয়েন্ট দিয়ে আপনি বাকি জায়গাটুকু একটু সুন্দর করে সাজান আর শুধুমাত্র ফাইবারের লোগো আর আপনি ছবি এই দেন তারপরে এই যে আপনি লেফট অ্যালাইন করলেন বুলেটগুলি একদম সোজা হয় নাই তারপরে এই কি বলে যে সোজা হয় নাই আর কি ওই গ্যাপটাও সমান হয় না হ্যাঁ একটা বুলেট থেকে আরেকটা বুলেটের গ্যাপও সমান না আবার এদিক সেদিক হয়ে গেছে হ্যাঁ এই যে আমি আবারও বলি যে ছোট ছোট সৌন্দর্য থেকে পুরো সৌন্দর্যটা চলে আসে হ্যাঁ আপনি এত বড় করে লেখা না দিয়ে একটু স্ট্যান্ডার্ড সাইজ 18 হ্যাঁ আপনি 18 দিন 18 দেওয়ার পরে আপনি একটু ফাঁক ফাঁক করে তিনটা পয়েন্ট দেন তারপরে এক্সক্লুসিভলি অন ফাইবার একটু এই এই লেখাটা 18 এক্সক্লুসিভলি অন ফাইবার এটাও 18 করে দেয় এই এক্সক্লুসিভলি অন ফাইবারের পাশে ফাইবারের লোগোটা বড় করে আর ওই বাকি লিংকডইন আর এই যে জিমেইল এর যে ইয়াটা এই দুইটা উঠায় দেয় আর এই একটু আর কালার কম্বিনেশনে যে কালো লেখা তার পিছনে হলুদ সুন্দর কালার কম্বিনেশন সুন্দর একটুখানি সুন্দর পেতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা নিচে আসি ও আর বড় কথা হচ্ছে যে আপনি যখন গিগ ডিলিট করে করবেন তখন তো এইখান থেকে কিছু আনতে পারবে না স্যার মডিফাই করব না মানে চেঞ্জ করে আবার কিছু অ্যাড করতে হবে একদমই চেঞ্জ করতে হবে তাহলে আসেন নিচে আসেন আমি দেখছি কিন্তু এই লেখাগুলি তো এই লেখাগুলিও তো আনতে পারবে এক্সটেন্সিভ ওয়েব রিসার্চ বিটুবি লিংকডইন ইমেল লিস্ট বিল্ডিং আপনার কাজটা কি বিটুবি লিড জেনারেশন না জি স্যার তাহলে আপনি কি কি কেউ বলেছে যে এখানে কিওয়ার্ডের ছড়াছড়ি করলেই গিগ র্যাঙ্ক করে না স্যার আপনার একটা কিওয়ার্ড মেইন কিওয়ার্ড যেটা সেটা আপনি টাইটেলের মধ্যে একবার ব্যানারের মধ্যে একবার ডেসক্রিপশনে তিন চারবার প্রাইজিং এর মধ্যে একবার এই হলো মেইন কিওয়ার্ড সেটিং হ্যাঁ আর আপনার গিগটা খুঁজে পাওয়া যাবে আপনার রিলেটেড ট্যাগ দিয়ে আপনার রিলেটেড ট্যাগের মধ্যে আপনি পাঁচটা ট্যাগ দিতে পারেন এই পাঁচটা ট্যাগ দিয়ে খুঁজলে আপনার গিগটা পাওয়া যাবে এই হচ্ছে গিগ তৈরির কৌশল আপনি এটার ভিতরে কিওয়ার্ড লিখে দিলেন
কিন্তু মেইন যেটা হচ্ছে যে ডেসক্রিপশনের মধ্যে আপনাকে অবশ্যই মানে আপনার কাজটাকে স্পেসিফাই করতে হবে, যে আপনি কি কাজ করতে চাচ্ছেন এই গিগ দিয়ে সেটা বুঝাতে হবে। এটা যদি না বুঝান, এই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে বিটুবি লিড জেনারেশনের গিগই সাসপেন্ড হচ্ছে বেশি, কারণ এখানে স্পেসিফিক্যালি বলা হয় না, এখানে স্ক্র্যাপিং শব্দটা ব্যবহার করা হয়, স্ক্র্যাপিং ব্যবহার করলে গিগটা সাসপেন্ড হয়ে যায়। তারপরে আপনারা কি তৈরি করতে গেলেই ওভারভিউ এর মধ্যে আপনাকে একটা টার্মস এন্ড কন্ডিশনে মানে আপনার এটা ওকে করতে হয়, মানে আপনি গিগ তৈরি করতে গেলে দেখবেন বিটুবি লিড জেনারেশনের গিগ তৈরি করতে গেলে তার নিচেই আপনার একটা দিয়ে দেয়, তাতে কন্ডিশন দিয়ে দেয়, হ্যাঁ, যে আপনি কোনো কারো প্রাইভেট ইনফরমেশন আপনি স্ক্র্যাপিং করে আনতে পারবেন না, এই ধরনের একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। কিন্তু আপনি ডেসক্রিপশনে এসে লিখে দিলেন আমি ডাটা স্ক্র্যাপিং করব, তাহলে ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং কত বড় অপরাধ সাইবারের জন্য, সাইবার ক্রাইম একটা, হ্যাঁ, আপনি এই ক্রাইমটা করতেছেন আবার ডিক্লেয়ার দিতেছেন আপনি করবেন না, তখনই তো গিগ সাসপেন্ড হয়ে যায়। বুঝতে পারছি স্যার, আসার সময় হয়ে গেছে, 9:50 বাজে। আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনাকে আমরা যেটা করি সেটা ওয়েলকাম টু মাই বিটুবি লিড জেনারেশন সার্ভিস, এই লিখে দিলে প্রথমেই কিওয়ার্ডটা সেটিং হয়ে গেল। তারপরে আমি এটার ভিতরে যখন ডেসক্রিপশনটা লিখব ওইখানে বিটুবি লিড জেনারেশন কথাটা 3-4 বার আমি এখানে নিয়ে আসি। এই হচ্ছে স্যার, হ্যালো স্যার, স্যার ওয়েলকাম টু মাই বিটুবি লিড জেনারেশন সার্ভিস প্লাস এখানে এক দুইবার যে ইউজ করছি স্যার এটা হয় না স্যার, আমি যখন সেভ করতে যাই তখন বারবার আসে যে লিডস কতটা বেশি আসছে, তো ওইগুলো কমাইতে কমাইতে স্যার আমি এইভাবে করছি। শুনেন, এটা 3-4 বারের বেশি তো আপনি লিখতে পারবেন না, কিন্তু কথা হচ্ছে যে এটা কমন হলো একটা প্রসেস, তো আমি বলে দিই, সবসময় বলে দিই, এটা ফলো করেন না কেন? আপনি আসলে যেটা হচ্ছে যে আপনারা তো সবাই নতুন, আপনি গতকালকের ক্লাসটা তো করেন না, হ্যাঁ,